হবে কি করা যায়। দেন আমরা এই লিস্ট থেকে কাজ করতেছিলাম না, দেন আমরা আজকে কম্পিটিশন রিসার্চ করা শিখবো। তো আমরা বিভিন্ন ধরনের ব্লগ সাইট নিয়ে কথা বলছি, বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে কথা বলছি। দেন আমরা কিওয়ার্ড কত প্রকার জানছিলাম লাস্ট ক্লাসে? চার প্রকার পে করছিলাম, হ্যাঁ চার প্রকার কি কি, মেন কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, তারপরে শর্ট টেল, আর হচ্ছে LSI। তারপরে আর পড়ি নাই না সেজনাল কি সেশনাল কিওয়ার্ড পড়ি নাই, ইভেন্ট কিওয়ার্ড এগুলো পড়ি নাই, এগুলা তো পড়ছি, ইভেন্ট কিওয়ার্ড করছে, এগুলা তো ভাই পড়ছি, সিজনালও পড়ছি। বিভিন্ন টাইপের কিওয়ার্ড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্লগের উপরে সার্চের উপর ভিত্তি করে এগুলো প্রকারভেদ, সেশনাল কিওয়ার্ড, তারপরে হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড, ইভেন্ট কিওয়ার্ড, দেন রেগুলার কিওয়ার্ড। তো সার্চের উপর ভিত্তি করে কিওয়ার্ড আবার তিন ভাগে ভাগ করা যায়, যেটা মানে কোনো একটা স্পেসিফিক সময়ে 2-3 মাস এরকম প্রতি বছরের ওই সময় যদি সার্চ করে, দেন সেগুলো আমরা কি বলবো, সেশনাল কিওয়ার্ড বলবো। ঠিক আছে, ধরেন আপনি অ্যাভারেজ সার্চ ভলিউম নিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন, এমন সময়ে র্যাঙ্কও করছেন, আপনি ট্রাফিক পাচ্ছেন না, যেরকম ট্রাফিক আসার কথা তো সেরকম ট্রাফিক আসতেছে না, বা এরকম একটা কিওয়ার্ড নিছেন এবারে সার্চ ভলিউম যা আছে তার চেয়ে অনেক বেশি ট্রাফিক পাচ্ছেন, তার মানে বুঝতে হবে যে এটা আপনার সেশন চলতেছে বা ট্রেন্ড চলতেছে। ঠিক আছে, তো যদি ভুল ক্রমে যদি এরকম কিওয়ার্ড বাছাই, এরকম কিছু আর দেখে শুনে নিবেন, আর কারণ কিওয়ার্ড রিসার্চ তে তো রনি স্যার তো বলে গেছে যে সবচেয়ে বেশি সময় নেবেন কিওয়ার্ড রিসার্চ তে, দেন এগুলো ভালোভাবে রিসার্চ করে দেখবেন, তা না হলে কিন্তু ধরা খেতে হবে। কারণ কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে বীজের মতো, আপনার বীজ যদি ভালো না হয় তাহলে ওই গাছ যত বড় হোক, দেন গাছের যত ফল ফলন্তি হোক, দেন আপনি যদি এমন আম লাগাইছেন টক আম, এটার কি চাহিদা থাকবে? না আপনি টক আমের বীজ যদি বপন করেন, দেন আম যদি ধরে এগুলা টক হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক আছে, তো কিওয়ার্ডটাও আপনাকে সেরকম ভাবে বাঁচতে হবে, যে আপনি যদি কাজ করতে চান দেন এরকম কিওয়ার্ডই বাঁচতে হবে, যে কিওয়ার্ডের ফলন ভালো হবে, ফল ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আপনারা সবাই একটু ক্যামেরা অন করেন, আপনাদের একটু দেখে নেই। দেন গুগল এখন এই যে হাউ টু মেক ব্লগ ওয়েবসাইট, এইটা লিখে সার্চ করলে প্রথম পেজে কয়টা রেজাল্ট দেখায় সেটা আমরা একটু হিসাব করে নেই। এই তো একটা রেজাল্ট দেখাচ্ছে, এক, দেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, চার, পাঁচ, ছয়, 7, আট, 9টা আছে, 9, এই পেজে কিন্তু 9টা রেজাল্ট দেখাচ্ছে। তো ম্যাক্সিমাম পেজে 10টা করে রেজাল্ট দেখায়, এটা তো অনেক হাই কম্পিটিটিভ, মানে এখানে কিন্তু অ্যাড বেশি দেখাচ্ছে, দেখেন 1, 2, 3, 1, 2, 3, 4, 4টা অ্যাড দেখাচ্ছে, দেন এটা আবার একটা ই করে দেখাচ্ছে, অনেক বড় জায়গা নিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এই পেজে তারা 9টা রেজাল্ট রেখে দিচ্ছে।
তো সাধারণত 10টা রেজাল্ট থাকে ফার্স্ট পেজে নরমালি, যেমন হচ্ছে একটু কম কম্পিটিটিভ কিওয়ার্ড, যেমন হচ্ছে এসএসসি রুটিন 2020 যদি আমি লিখে সার্চ দেই নিউ, তো এখানে কয়টা রেজাল্ট দেখাবে, 1, 2, 3, 4, 5, ছয় সাত আট নয়, আচ্ছা এখানে তো 9টা রেজাল্ট দেখাচ্ছে ভাই, ইন্ডিগো মোড দিকে কি 9টা দেখাচ্ছে নাকি? আচ্ছা অনেক সময় গুগল কম বেশি করে রেজাল্ট ইনকোগনিট মোডের জন্য না, দেন এখন তাহলে গুগল কিন্তু ফার্স্ট পেজে 9টা করে রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? দেন এটা কম বেশি হয়, দেন একটা দুইটা তিনটা, এদের তো ভাই 100টা দেওয়া আছে সম্ভবত। ও এটাতে তো 100টা দেওয়া আছে, আচ্ছা ডিফল্ট ভাবে তাহলে এখন গুগল কয়টা, মানে 10টা, সাধারণত 10টা রেজাল্ট দেখে, কিন্তু রিসেন্ট হয়তো বা আপডেট করছে 9টা, এরকমই দেখায় রেজাল্ট। তো কিছু কিছু পেজের ক্ষেত্রে কম দেখায়, কিছু কিছু পেজের ক্ষেত্রে বেশি দেখায়। দেন আমরা এটা যদি রিসেট করে নিব, ফার্স্টে আমরা 100টা করা আছে, দেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, দেন এটা আমরা এটা ইয়ে নিয়ে আসবো ফার্স্ট অবস্থায়। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ শিখতেছেন, দেন এই জন্য আপনাদের এটা কমে নিয়ে আসা উচিত, মানে এটা এখান থেকে নিয়ে আসা যাবে, সেটিং থেকে সার্চ সেটিং, সার্চ সেটিং থেকে আমরা এটা 10-এ নিয়ে আসলাম। এই যে এখানে 10টা দেখায়, কিন্তু কিছু কিছু আপডেট বা অনেক সময় গুগল এক্সপেরিমেন্ট করে, দেন 10টা দেখাইলে কি হবে, 9টা দেখাইলে কি হবে, কোনটা ইউজারের জন্য ভালো বা কোনটা ইউজার পছন্দ করতেছে, দেন অনেক সময় এগুলো পরীক্ষা নিরীক্ষা করে। দেন এটা আচ্ছা 1, 2, ওকে দেখেন এখানে সিরিয়ালি 9টা পর্যন্ত আছে আর উপরে একটা আছে, এই মিলে হচ্ছে টোটাল 10টা। এর সিরিয়াল হচ্ছে এখানে যাতে ফিচার স্নিপেট সেট আছে সেটার বাদ দিয়ে কাউন্ট করতেছে, ফিচার স্নিপেট সহ 10টা রেজাল্ট কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া, দেন এখানে 10টা রেজাল্ট দেখাচ্ছে, আমি এটা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কিওয়ার্ড সার্ভার থেকেও আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলা একবারে 20টা করে ক্রিয়েট কিন্তু কপি করে নিতে পারি এখান থেকে, দেন কপি টু ক্লিপবোর্ড দিলে এই কিওয়ার্ড গুলা কিন্তু আমার সব কপি হয়ে যাবে, ঠিক আছে? একটু করতে হবে আগে রিপোর্ট, এগুলো আগে ই করে নিতে হবে, এটা অপশন আছে। সবগুলো অ্যাড হলো, দেন আমি যদি কপি করি তো ক্লিপবোর্ড কিন্তু এগুলা কপি হয়ে গেছে, দেন এগুলো কিন্তু আমি চাইলে এখন
কি করতে পারবো, দেন এটা আমি নামাই নিতে পারবো। দেন আমি যদি চাই এখান থেকে এক্সপোর্ট এস সিএসভি ফাইলে এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। দেন এখন কিন্তু এগুলো ডাউনলোড হয়ে গেছে। থ্যাংক ইউ। এইভাবে ডাউনলোড করে আমরা কাজ করতে পারি। দেন লাস্ট ক্লাসে আমি আপনাদের কত দূর পর্যন্ত এই দেখাইছিলাম এই কিওয়ার্ডের কিওয়ার্ড গুলার, দেন আপনাদের তো ট্রাফিক বুঝেছিলাম। ট্রাফিকটা হচ্ছে কি, ওই এসইএমরা যেভাবে ট্রাফিক কাউন্ট করছে, কোন ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড আছে, দেন সেটির উপর বেস করে এটাও এরাও একটা ট্রাফিক কাউন্ট করছে। এটা এক্সাক্ট যে গুগল থেকে সে পরিমাণ ট্রাফিক পায় বিষয়গুলো ওরকম না, দেখেন এটার ইগুলা কিওয়ার্ড কিন্তু চলে আসছে 21টা পর্যন্ত। এইভাবে আমরা ওইখান থেকে একবারেও ডাউনলোড করতে পারি। দেন 20টা ক্লিপবোর্ড আমি এড করছি, তারপর হচ্ছে নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে যাই, দেন নেক্সট পেজের সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমি নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে যাই। এইভাবে কিন্তু আমি টপিক গুলো আমি কিন্তু কি করতে পারি, ক্লিপবোর্ডে এড করতে পারি। এখন ক্লিপবোর্ডে দেখেন, ক্লিপবোর্ডে কিন্তু এখন কিওয়ার্ডের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ বলুন। যে বিং, যে সার্চ ইট আছে ইঞ্জিন বিং, তারপরে ইয়াহু, এগুলাতে কি আলাদা আলাদা ভাবে হইতেছে র্যাঙ্ক করাইতে হয়? এগুলো কি গুগলের মতো করে র্যাঙ্ক করাইতে হয়? আমরা যদি গুগলের জন্য কাজ করি তাহলে আলটিমেটলি হ্যাঁ সেগুলো আলাদা আলাদা ভাবে র্যাঙ্ক করে। দেন গুগলের জন্য কাজ করলে অটোমেটিক্যালি হচ্ছে বিং এর জন্য, যদি আমি ওয়েবসাইটটা এড করে রাখি আমার ওয়েবসাইটটা বিং এ ইয়ে হতে, দেন সেগুলোর এখন তো ধরেন ইয়াহু কোম্পানিকে কিন্তু বিং এর আন্ডারে চলে গেছে, মাইক্রোসফট এর আন্ডারে কিন্তু ইয়াহু চলে গেছে, ঠিক আছে। তো এখন ইয়াহু সার্চ ইঞ্জিন কিন্তু আমি বিং বিং ওয়েবমাস্টার থেকেই কন্ট্রোল করতে পারি, বা বিং ওয়েবমাস্টার থেকে ইয়াহুতে কন্ট্রোল করা যায়। তারপর হচ্ছে অল নামে একটা সার্চ ইঞ্জিন আছে, অল, সেইটাতেও কিন্তু ইউএসএ ভালো ইউজার আছে, ঠিক আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আর চায়নার জন্য তো বাইদু, দেন বাইদু ইউজ করতে হবে, রাশিয়ার জন্য ইয়েনডেক্স, এই সার্চ ইঞ্জিন গুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট গুলো যদি সেগুলোতে রাখি সেগুলোতে কিন্তু র্যাঙ্ক করবে বা অ্যাড করে রাখলে। কিন্তু আমরা মেইনলি ফোকাস সবচেয়ে বেশি ইউজার যেহেতু গুগল, দেন গুগলের জন্য আমরা মেইন ফোকাস দিব, দেন ওইগুলোতে আমাদের অটোমেটিক্যালি র্যাঙ্ক করবে, ঠিক আছে। ওইগুলোর জন্য খুব একটা বেশি কাজ করতে হবে না আপনি যদি গুগলের জন্য কাজ করেন। আর যদি মনে করেন যে না আপনি যেসব কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, দেন সেসব কিওয়ার্ডে গুগল আপনি র্যাঙ্ক করতে পারবেন না, অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার বিং থেকে যে যা ট্রাফিক আসবে সেগুলো পাইলে আপনার চলবে, দেন তখন আপনি বিং নিয়ে কাজ করতে পারেন, বিং সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। জি ভাইয়া। ওকে। আচ্ছা আমি যে খুঁজেছিলাম, আচ্ছা আমি এটা দেখে দিয়েছিলাম যে কিভাবে আসলে ক্লিপবোর্ডে কিওয়ার্ড অ্যাড করবেন, দেন সেগুলো নিয়ে কাজ করবেন। এইভাবে অ্যাড করে আপনারা কি করতে পারেন, সিএসভি ফাইলে সেটা সেভ করে নিয়ে দেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গুগলে সাধারণত আপনার ফার্স্ট পেজে 10টা রেজাল্ট দেখায়, এখন 9টা করে রেজাল্ট দেখায়, যে ফিচার সহ হচ্ছে 10টা রেজাল্ট দেখাচ্ছে ফার্স্ট পেজে ফিচার স্ক্রিন সহ। দেন এখন হাউ টু মেক ব্লগ ওয়েবসাইট এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে কি করবে না, বা আমি কাজ করে ঠিক হবে কি হবে না, সেইটা আমাকে বুঝতে হবে।
এটা বোঝার জন্য আপনারা প্রথমে ই করবেন, ওয়ার্ড কাউন্টার প্লাস তো ইনস্টল করে নিয়েছেন তাই না? ওয়ার্ড কাউন্টার প্লাস, তারপর হচ্ছে কিওয়ার্ড সার্ফার, এটা সার্ফার ইসিও একটা ওয়েবসাইট আছে, দেন তার হচ্ছে কিওয়ার্ড সার্ফার কি করেন প্রভাইড করেন, দেন কিওয়ার্ড সার্ফারটা আপনারা ইনস্টল করে দিবেন। কিওয়ার্ড সার্ফার ইনস্টল করে নিলে আপনারা যে কিওয়ার সার্ভার আর হচ্ছে হোয়াট মাই সার্ভ এর কাজ সেম, দেন আপনারা যদি কিওয়ার সার্ভার ইউজ করেন তাহলে হোয়াট মাই সার্ভ এই প্লাগইনটা সাময়িকভাবে অফ করে রাখেন, অথবা রিমুভ করে দিলেও সমস্যা নেই, করে রাখবেন ঠিক আছে? হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট, এটা লিখে যদি আমি সার্চ করি, সার্চ দেখ প্রথম পেজে কোন ওয়েবসাইট গুলো আসতেছে, দেন আমার এটা দেখতে হবে। এইটা করার জন্য ধরেন আপনি কোন লোকেশনের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন তার সেটিংটা কিন্তু সেরকম ভাবে করে নিতে হবে। সার্চ সেটিং, এই সেটিং থেকে সার্চ সেটিং, তো সার্চ সেটিং এ গিয়ে আপনি প্রথমে হচ্ছে দশ পর্যন্ত রাখলেন, দেন আচ্ছা দেন আমার বিভিন্ন ওয়েব পেজে যেতে হবে, দেন ক্লিক করলে তারা যদি অটোমেটিক্যালি নতুন ট্যাবে ওপেন হয়, দেন এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে শো মোডে যাই। আমরা কি করব, আমাদের টার্গেট কি ওয়ার্ল্ড রাইট না, দেন না আমরা সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছি হচ্ছে ইউএস, দেন আমরা ইউএস টার্গেট করে কাজ করতে পারি, দেন ও গ্লোবাল কি আছে এখানে, আমি এক গ্লোবাল নাই মনে হয়, আনসিলেক্ট থাকলে মনে হয় গ্লোবাল হয়ে যায়, হ্যাঁ মানে কোনোটা সিলেক্ট করা না থাকলে সম্ভবত কারেন্টলি গ্লোবাল সার্চ, কারেন্টলি আচ্ছা দেন আমরা ইউএসএ এখানে আমার সিলেক্ট করেছে, দেন ইউনাইটেড স্টেটস এর জন্য যদি মানে স্পেসিফিক কোন কান্ট্রির জন্য যদি করেন, বা আপনি যদি আপনার রিজিয়নের জন্য করেন, আপনি যেখানে আছেন দেন সেখানে এটা সিলেক্ট করে নেবেন। আমি ইউনাইটেড স্টেটস এর ট্রাফিককে টার্গেট করে বা ওদের থেকে ইউজার গুলো যাতে আমি পাই, কারণ এটার ইউজার গুলো হচ্ছে ওয়েবসাইট সবচেয়ে বেশি বানাই হচ্ছে ইউএস এর মানুষ, দেন ওদের ওরা হচ্ছে অনেক বেশি টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর, দেন আমি এটা লিখে সার্চ করছি, তো এটা সার্চ ভলিউম সার্চ ভলিউম হচ্ছে 210, দেন এটা সিপিসি কিন্তু অনেক ভালো আছে, তো সিপিসি ভালো থাকলে কি হবে, দেন তাই বলে কি এটা নিয়ে কি আমি কাজ করবো না, ভাই কাজ করার আগে আমার দেখতে হবে যে আসলে এটারই কি, এটার মেন কিওয়ার্ড কি ছিল, ম্যাক ব্লগ ওয়েবসাইট, দেন এটার কিওয়ার্ড এর সার্চ ভলিউম ছিল 260, দেন এটার সিপিসি কিন্তু আরো বেশি, দেন এটা আমি টার্গেট করতে পারি, কিন্তু
এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম আরো বেশি আছে, 1000-এর উপরে আছে, তাই না? তো এটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো চলে, সেক্ষেত্রে আমি চাইলে হচ্ছে এই টপিক নিয়ে কাজ করতে পারি, কিন্তু কাজ করতে পারি কি পারি না সেটা আমার কম্পিটিশন রিসার্চ করে দেখতে হবে। তাই আমার মেইন কিওয়ার্ড যদি হয় এটা ম্যাক ব্লগ ওয়েবসাইট, দেন আমি দেখি ম্যাক ব্লগ ওয়েবসাইট লিখে কার আসতেছে, দা ব্লগ স্টার্টার .com, দেন তাদের ওয়েবসাইট আমি একটু ভিজিট করি। তারপর হচ্ছে প্রথমটা তো আমি এসইও কোয়ালিটির ডেটা তো আমি দেখতে পাচ্ছি না, দেন এখানে আমরা কিন্তু ট্রাফিক দেখতে পাচ্ছি। দেখেন প্রথমে যে ওয়েবসাইট আছে তার এস্টিমেটেড ট্রাফিক কত, এই অ্যাকর্ডিং টু হচ্ছে এটার ডেটাটা হচ্ছে পিওর সার্ভার ডেটা, তো 1.8 মিলিয়ন এস্টিমেটেড ট্রাফিক। তারপরে সাইট আছে wix.com, সেটা 7.4 মিলিয়ন, দেন তারপর হচ্ছে wordpress.com, সেটা 1.3 মিলিয়ন এস্টিমেটেড ট্রাফিক। দেন তারপরে ট্রাফিক কত, 1 মিলিয়ন, 1 মিলিয়ন, দেন 4.4 মিলিয়ন, তারপর হচ্ছে 1.3 মিলিয়ন, 2.8 মিলিয়ন, 8.8 মিলিয়ন, 8 মিলিয়ন, তারপরে গুগল 1.4 বিলিয়ন এস্টিমেটেড মান্থলি ট্রাফিক। তো আপনার কম্পিটিটর কার হাতে লেন, এদের আপনি সহজেই টপ করে যেতে পারবেন না? না স্যার, অনেক ইনস্টাগ্রাম করতে হবে। এই যে প্রচুর ইনস্টাগ্রাম করতে হবে। তো এই টপিক নিয়ে আমার আরো রিসার্চ করা দরকার আছে? দরকার নাই না স্যার, কোনো দরকার নাই। এটা আমি শুধু এতটুকু ডেটাই কিন্তু আমি দেখলাম, দেন এতটুকু ডেটা দেখে কিন্তু আমি বুঝতে পারলাম যে এই কিওয়ার্ড দিয়ে যাওয়া দরকার নাই। এই ডেটা গুলা ধরেন এটা তো একটা কিওয়ার্ড দেখে বুঝলাম, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন রিসার্চ করতে হবে, তখন এরকম অনেক অনেক কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। দেন কোনটা নিয়ে আপনি কোনটা কিরকম কম্পিটিশন ছিল তুলনামূলক, দেন সেগুলো কিন্তু আপনার মনে থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে, একটা ফরম্যাট বানাতে হবে, একটা ফর্মেট সাজাতে হবে। দেন একটা এক্সেল শিটে আমরা যদি এই এক্সেল শিটটা থেকে আমরা একটা ফরম্যাটে ফেলাবো, দেন এখন আমার কাছে পে টুল নাই, দেখে আমি ইউএসএ এর সার্চ ভলিউম নিয়ে কাজ করব, অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যদি বাংলাদেশ পেজ ট্রাফিক হয় দেন বাংলাদেশ পেজ রিসার্চ করি, দেন সেটার কিওয়ার্ড প্ল্যানারে ডাটাটা আমি ইউজ করতে পারবো। তাছাড়া এখন গ্লোবাল সার্চ ভলিউম পাওয়া যায় এমন টুলস আমার কাছে নাই। আছে না ভাই? না স্যার, তাই সেসব টুলসের ডাটা আমি ইউজ করবো না। তো এসবি তে সার্চ ভলিউম এটার এইটা না, দেন তাহলে আমার কি করতে হবে একটা বানাই, আচ্ছা হোম টাস্কের ভিতরে যেহেতু কাজ করতেছি হোম টাস্কের ভিতরে এখানে আমি
তারপরে আমি দেখবো যে ওই ওয়েবসাইটের ট্রাফিকের অবস্থা কি। দেন আমরা তো জানি যে একটা ওয়েবসাইটের ট্রাফিক কখন ভালো হবে, তখন ওই ওয়েবসাইটের কোয়ালিটিটা অনেক ভালো থাকবে, তখন ওই ওয়েবসাইটের ট্রাফিকটা বেশি হয় নাকি? জি ভাইয়া, একটা ওয়েবসাইটের ট্রাফিক কখন বেশি হয় বা একটা ট্রাফিক কখন বেশি হয় একটা ওয়েবসাইট? ওয়েবসাইট যখন ভালো, ওয়েবসাইটের মানে কোয়ালিটি ভালো থাকে এবং কন্টেন্ট গুলো যখন কোয়ালিটি কন্টেন্ট এর মান ভালো থাকে এবং ওয়েবসাইটের মানে মান ভালো অল থাকে, ওভার তখন মিলে কোয়ালিটি ভালো থাকে। আর সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করে তখন স্যার ওই ট্রাফিক অনেক বেশি থাকে। ওভারঅল হচ্ছে কোয়ালিটি অনেকে মেজার করে ট্রাফিক দিয়ে, কারণ ট্রাফিক বেশি আছে মানে কি সেই ওয়েবসাইটের অনেক বেশি কন্টেন্ট আছে, দেন সার্চ ইঞ্জিন তাকে অনেক বেশি পছন্দ করে, দেন তার র্যাঙ্ক দিছে সার্চ ইঞ্জিন তাকে। তো ফার্স্ট ডেটাটা আমার কালেক্ট করতে হবে হচ্ছে ট্রাফিক নিয়ে। দেন তার মানে কি, প্রথমে আমি কিওয়ার্ড আর সার্চ রেজাল্ট নিব। সার্চ দিলাম ছাড়া আমার কিওয়ার্ড নিয়ে বা রিসার্চ করে কোনো লাভ নাই, কারণ মানুষ যদি সার্চ না করে দেন আমি সার্চ ইঞ্জিন দিয়ে কোনো ট্রাফিক পাবো না। তো আমার অর্গানিক এসইওতে ওই তখন আমার এই কিওয়ার্ড রিসার্চ এর কোনো দরকারই নাই ওইটার, ঠিক আছে? ওইটা তো আমার কিওয়ার্ডই না সার্চ না করলে। দেন সার্চ ভলিউম কত আছে এটার? 200, রাইট? রাইট। কিন্তু এখানে যদি ট্রাফিক নেই তাহলে তো ফার্স্ট পেজে তো 10টা ওয়েবসাইট আছে, 10টা ওয়েবসাইটের ট্রাফিক কি আমি নিতে পারবো? ডাটা কি এখানে রাখতে পারবো? কি বললেন ভাই, বুঝি না, একটু আবার বলো। বললাম যে এই এখানে আমি সার্চ করার পরে ধরেন এক এক ওয়েবসাইটের ট্রাফিক এক এক রকম আছে, ডেটা এক এক রকম। ধরেন এখানে 1 মিলিয়ন আছে, এখানে 5 মিলিয়ন আছে। দেন একটা কিওয়ার্ড এর জন্য যদি একটা কলাম যদি ট্রাফিক দেই তাহলে কি আমি এটা ধরতে পারবো, বা এটা কি প্রতিটার জন্য লিখতে পারবো? না, এক কলামে তো সম্ভব না। দেন আমি তখন কি করব, আমরা ব্লগিং এর জন্য টপিক রিসার্চ করতেছি, তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যেগুলা ট্রাফিক ওয়েবসাইটে আমরা একটা মিনিমাম আর অথবা ম্যাক্সিমাম হিসেবে ইউজ করতে পারি। এটা সবার পার্সোনাল হিসাব বা সবাই এটা পার্সোনালি করতে পারেন, এখন আপনি যদি চান আপনি এক এক ভাবে করতে পারেন, বাট আমার কাছে যেটা সুবিধা মনে হয়। তো এখন সার্ফে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলার ট্রাফিক 20K, 20K বেশি অনেক বেশি হয়ে যাবে। দেন 10K, টেন টেন কে 10K নিচে কয়টা ওয়েবসাইটের ট্রাফিক, কয়টা ওয়েবসাইটের ট্রাফিক হচ্ছে 10K নিচে আছে এই সার্ভে যে ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করছে সেগুলো সেগুলো কালেক্ট করব, সেগুলোর নাম্বার গুলো আমরা কালেক্ট করব। দেন তাহলে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাবো, ঠিক আছে? এখন দেখেন এসএম রাশের ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি, ট্রাফিক ডেটা কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে, তাই না? এই এটার ট্রাফিক ডেটা প্রথমে যদি এটা ই থাকে, স্নিপেটে থাকে, ফিচার স্নিপ ফিচার স্নিপেটস থাকে, দেন সেটা ডেটা আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো না। দেন এটা ওপেন করলে তারপরে এখানে আসে এই মোর ডেটা, মোর ডেটা থেকে এখানে যদি না থাকে দেন এটা আপনারা এসএম রাস এসি ট্রাফিক এটা যদি সিলেক্ট করে দেন তাই এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এসএম রাস ট্রাফিক কত, এটা হচ্ছে 34K, এটা কত, 10,000-এর? 10,000-এর উপরে? হ্যাঁ, 10,000-এর উপরে আছে, 10,000-এর উপরে আছে। জি স্যার। দেন এই ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আছে,
এই ওয়েবসাইট গুলো দেখেন, এটার কত, এটা অনেক বেশি, দেন এটা অনেক বেশি, 1 মিলিয়ন ট্রাফিক, দেন এটাও মিলিয়ন ট্রাফিক, তারপর হচ্ছে এইটা কত, 1 লাখ, 6 লাখ, 62 হাজার, ওকে মিলিয়নের কাছাকাছি, দেন এটা হচ্ছে ট্রাফিক কিন্তু অনেক বেশি, তাই না? এটা এইটার কত, এটা হচ্ছে 681 মিলিয়ন, 681 মিলিয়ন, এসএম অ্যাকর্ডিং টু এসএম রাফ অনুসারে এটা দেখাচ্ছে। তার মানে কি, এখানে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি এখানে আমার রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট কি আসছে, দেন হিরো। প্রথম আমি দেখবো ট্রাফিকের, দেখবো যে ওয়েবসাইটের তাদের অবস্থা কি, তারা কেমন ট্রাফিক জেনারেট করতেছে, দেন ফার্স্টে এই ডাটাটা আমি দেখবো। এটা দেখলাম, দেখার পরে সেকেন্ড যে অপশনটা আছে সেকেন্ড যে অপশন, সেটা আমি ডিএসটিএস, ডিএস দেখেন যে ওয়েবসাইট গুলার যত ভালো, দেন সেগুলো ডিএসটিএস কিন্তু তুলনামূলক ভাবে তত ভালো থাকে, ঠিক আছে? এই যে এটার ট্রাফিক কম, দেন এটা ডিএসটিএস কিন্তু তুলনামূলক কম হবে, দেন এটা যদি আমি ই করি, এটা ডিএসটিএস যদি আমি দেখি, তুলনামূলক কিন্তু দ্বিতীয়টার যে এটার কিন্তু কম, কম না, অনেক কম, অনেক কম। তো এই ডিএসটিএস টা মূলত কিসের উপর নির্ভর করে, এটা যদি আমরা দেখি, তো এই ডোমেনের ডিএস টা হচ্ছে ডোমেনে কি পরিমাণ ব্যাকলিংক পাইছে, কারণ ব্যাকলিং এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। একটা ওয়েবসাইট যদি অন্য একটা ওয়েবসাইট রেফার করে একটা ওয়েবসাইটকে, দেন সেই ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ইম্প্রুভ হয় বা র্যাঙ্ক আগায় যায়, বুঝতে পারছেন? ব্যাকলিং, ব্যাকলিং কি সেটা তো আপনারা বুঝেন, বা ব্যাকলিং কিভাবে দেয় বা সেগুলো আপনারা বুঝেন না? জি ভাই, স্যার জি। তো এখন এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি, এসএম রাশে যদি এটা ডেটাটা আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি, দেখেন এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করলে আমরা কি দেখতে পাবো, আমাদের প্রতিদিন তো লিমিটেড সার্চ থাকে, দেন যারা কিওয়ার্ড রিসার্চ করে বা কিওয়ার্ড রিসার্চ প্রফেশনাল, দেন তাদের কিন্তু পেইড টুলস দরকার হয়। পেইড টুলস থাকলে রিসার্চ গুলা বা কম্পিটিটর গুলা আপনার অনেক সময় সেভ হয়ে যাবে। দেন এইটা, এই সাইটটা কিন্তু অ্যাডও দিচ্ছে, দেখছেন অ্যাড দিয়ে কত ট্রাফিক নিচ্ছে, পেইড ট্রাফিক নিচ্ছে। দেন এটার মান্থলি অ্যাভারেজ হচ্ছে $23,000 বেশি খরচ করতেছে অ্যাড পেইড ট্রাফিকের জন্য, ঠিক আছে? আর এখানে ট্রাফিক কস্ট বোঝাচ্ছে বলতে অর্গানিক ট্রাফিক গুলো আছে, দেন সেগুলো যদি এই যে এরকম ভাবে পেইড ক্যাম্পেইন করে নিয়ে আসতো, সেই ক্ষেত্রে কস্ট পড়তো কত, 94,000 আর দেখেন এইটার কিন্তু রেফারিং ডোমেন কিন্তু 2.1K উপরে, তো এটার ডিএসটিএস তো বাড়বেই, কারণ এটা ডিএসটিএস এ দেয়, ডিএস হচ্ছে আপনার এই কত পরিমাণ ডোমেন থেকে
ব্যাকলিংক পাইছে তার উপর ভিত্তি করে এই ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে তো তার মধ্যে তুলনামূলক একটা রেটিং, ঠিক আছে? এটা সম্পূর্ণ এসএম ব্রাশ তার বুট দিয়ে বা তাদের যে বুট আছে বুটের ডাটা অনুযায়ী ক্যালকুলেশন করে এটা দিয়ে থাকে। এটা যে গুগলের ক্ষেত্রে যে খুব বেশি প্রায়োরিটি যোগ্য সেটা কিন্তু তা না। দেন গুগলের বুট আলাদা, এসএম রাশের বুট আলাদা, গুগলের ডেটা আলাদা, এসএম বুটের এসএম রাশের বুটের ডেটা আলাদা। দেন সেটা আমার মেইন ফ্যাক্টর না, ঠিক আছে? জি ভাই। তো সেক্ষেত্রে ওই কম ডিএসটিএস এর সাইটও কিন্তু র্যাঙ্ক করতে পারে, তে কম ডিএসটিএস এর সাইট র্যাঙ্ক করবে না তার বিষয়টা কিন্তু তা না। দেন তারা যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো দেয়, যারা বেশি ডিএসটিএস এর সাইট আছে দেন ওরকম কন্টেন্ট যদি তাদের সাইটে না, ইউজার যদি খুবই বেশি পছন্দ করে, দেন তারা যদি সোশ্যাল মিডিয়াতে ভালো মানে ভালো এঙ্গেজমেন্ট নিতে পারে, দেন বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট যদি তাদের কন্টেন্ট তারে ফিচার করে, দেন তারা যদি ওইখান থেকে ব্যাকিং পায়, তাহলে কিন্তু কম ডিএসটিএস এর সাইটটাও কিন্তু ভালো করবে, ভালো করবে, র্যাঙ্কে চলে আসবে। দেন এটা ডিএসটিএস কিন্তু আস্তে আস্তে বাইরে যাবে। আমরা যদি ভাই ব্যাকলিং দেই তাহলে কি আমাদেরটাও বাড়বে নাকি খালি আমাদের? আমরা মনে করি পারবে না, আমরা যাদের দিব তাদেরটা বাড়বে। আচ্ছা, আচ্ছা ট্রাস্ট স্কোর এই যে দেখেন এখানে ডোমেন স্কোর সম্বন্ধে কিন্তু লেখা আছে, দেন ট্রাস্ট স্কোর সম্বন্ধে লেখা আছে। ট্রাস্ট স্কোর হচ্ছে ডোমেন স্কোরের মতোই একটা স্কোর, বাট এখন আপনারা যে ব্যাকলিং গুলা দিছে সেই ব্যাকলিং গুলা কি টাইপের ওয়েবসাইট থেকে আসছে, একবারে লো কোয়ালিটি, দেন আপনি টাকা দিয়ে কিনছেন কিনা বা না কোনো ভালো ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাচ্ছেন, দেন সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ট্রাস্ট স্কোরটা দেওয়া হয় বা ট্রাস্ট স্কোরটা ডিফাইন করে কি। এটা হচ্ছে এসএম রাশে নিজস্ব ডাটা, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, হিউম্যান স্কোর গেল, ট্রাস্ট স্কোর গেল, দেন ট্রাফিক গেল। তো এখন তাহলে ট্রাফিকের পাশাপাশি ডিএসপিএস ম্যাট্রিক্সটাও তো ইম্পর্টেন্ট, কারণ আমি তো আজকে চাইলেই তো আমি আমারে তো 2-1 হাজার ওয়েবসাইট আমারে তো রেফার করবে না আমার কন্টেন্টটা ভালো কি খারাপ, তাই না? তো ডিএসপিএসটা দ্বারা কি বোঝাচ্ছে, এই ওয়েবসাইটের একটা ওভারঅল অবস্থা বোঝাচ্ছে বা এটার ব্যাকলিংক কোয়ালিটির একটা ওভারঅল অবস্থা বোঝাচ্ছে। তো এই ম্যাট্রিক্সকে আমরা ইউজ করতে পারি, দেন ডিএস ডিএস তো ডিএসটিএস তো এখানে ওয়েবসাইট সার্ভে 9টা বা 10টা থাকবে, দেন 9-10টার জন্য আমার কি 9-10টা কি আমি একটা কলমে রাখতে পারবো? হ্যাঁ না, তাহলে কি করতে হবে বলেন? তাহলে কি করতে হবে? দেন আমি এটা ডিফাইন করে দিচ্ছি যে এই ডিএসটিএস ডিএস আচ্ছা 20টা 20-এর নিচে কয়টা ওয়েবসাইট আছে, দেন টিএসটা এটা এখন এই ম্যাট্রিক্স গুলা আপনি আপনার মতো করে নিতে পারেন, বুঝতে পারছেন? এটা যে আমি যে বিএসডিসি দেখে আপনার বেশি নিতে হবে বিষয়গুলো এরকম না, দেন আমি 10K দিছি দেখে আপনার 10K নিতে হবে বিষয়টা এরকম না, আপনি 20K নিয়ে রিসার্চ করতে পারেন, আপনি আমি বিএসডিসি থেকে দিয়ে যে করতে পারবো সেটা এরকম না, আপনি চাইলে 30 নিয়ে রিসার্চ করতে পারেন, ঠিক আছে?
দেন এখন এখানে এই টপিকে এখানে ধরেন সার্চ করছি যে এই ওয়েবসাইট গুলো আছে TSTS সেগুলার অবস্থা কি, দেন বিশের নিচে কয়টা ওয়েবসাইট আছে এখানে, একটা ওয়েবসাইটেরও DSTS বিষয় নিচে নাই, দেন তাহলে কি এখানে জিরো এখানে জিরো, আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া হ্যাঁ বুঝতেছি, তার মোটামুটি বুঝতেছি তো জিরো। এখন আমরা কি করতে পারি, DSTS গেল, তারপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি নিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক নিব বা কন্টেন্ট কোয়ালিটি, তো আর্টিকেল আর্টিকেল হচ্ছে ওয়ার্ডের নিচে ওয়ার্ড কাউন্ট আচ্ছা আর্টিকেলের পরিবর্তে ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট হচ্ছে টুকের নিচে কয়টা আছে ওয়েবসাইটে, কারণ ওয়ার্ড কাউন্ট যদি বেশি থাকে দেন সেই বিষয়টা নিয়ে অনেক ডিসক্রিপটিভ লেখা আছে, দেন সেইটা আমার দেখতে হবে। হ্যাঁ ওয়ার্ড কাউন্ট 22 কে তো অনেক বেশি হয়ে যায়, ওয়ার্ড কাউন্টটা আমরা যদি এই প্রথমটা ওয়ার্ড কাউন্ট দেখার জন্য আমরা প্রতিটা ওয়েবসাইটে ম্যানুয়ালি যাই নিতে পারি ওয়ার্ড কাউন্টার প্লাস দিয়ে, দেন ওয়ার্ড কাউন্টার প্লাস দিয়ে যদি যাই এখানে এগুলো আমরা ই করে নিবো, আগে ওয়ার্ড কাউন্টার প্লাস কিন্তু এগুলো করতে হবে না, এগুলো আমরা ওপেন করে নিবো FAQ, দেন তারপরে আমরা ই করব। ওকে কন্ট্রোল এ যদি দেই, কন্ট্রোল এ দিলে এগুলো ওই উপরেরটা সহ নিচ্ছে, আচ্ছা নেক্সট ওই নিয়ে পরে ওয়ার্ডে যাব, কন্ট্রোল এ দিয়ে আমি যদি ওয়ার্ড কাউন্টার প্লাস দেই তাহলে 931 ওয়ার্ড, দেন এটা কিন্তু 2000-এর নিচে নিচে আছে না, দেন এখানে ধরেন ওয়ার্ড কাউন্ট কিন্তু দেওয়া আছে অটোমেটিক্যালি, হচ্ছে কিসের মাধ্যমে দেওয়া আছে, এই যে আমরা যে প্লাগইনটা ইউজ করছি দেন সেক্ষেত্রে এই প্লাগইনের মাধ্যমে আমরা ওয়ার্ড কাউন্টটা পাইছি। এখন কোন সময় যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করব, ওয়ার্ড কাউন্টার প্লাস দিয়ে আমরা সেটা নিব, বা কোনটা যদি সন্দেহ যে হয় যে এইটা ওয়ার্ড কাউন্টার ঠিক আছে কিনা বা সন্দেহ মনে হচ্ছে কিন্তু তখন সেটার আমরা এটা দেখব যে আসলে ঠিকঠাক আছে কিনা, ওয়ার্ড কাউন্টার প্লাস দিয়ে এন পেজে গিয়ে আমরা খুঁজে খুঁজে দেখব যে ওয়ার্ড কাউন্ট ঠিক আছে।
দেন এটাতে খুব একটা কিন্তু ডিফারেন্স দেখাচ্ছে না, মোটামুটি এরকমই হচ্ছে। তো সবকিছুই দেখি কাল, মানে ওয়ার্ড কন্টেন্ট সবকিছুই কি কাউন্ট করবে? যেমন এই যে এখানে যেমন প্রোডাক্ট, ফিচার, রিসোর্স বা wordpress.com যে লেখা, সবকিছুই মানে কাউন্ট করবে? wordpress.com একটা লোগো, দেন এটা কাউন্ট করবে না, যে কাউন্ট করতে আছে দেন সেটা সবগুলোই কাউন্ট করবে। ঠিক আছে, মানে টুলস তো সবগুলোই কাউন্ট করবে। আপনি আমি বলতেছি যে জাস্ট অনলি আর্টিকেলের ওয়ার্ড গুলো কাউন্ট করবে না, আশেপাশে যে অপশনাল গুলো থাকবে সেগুলোও কাউন্ট করবে? কে কাউন্ট করবে? মানে যে কাউন্ট যে করলাম আমরা, মানে আমরা যে আচ্ছা প্লাগইনটা ইউজ করলাম, কাউন্টারটা ইউজ করলাম আর কি, ম্যানুয়ালি যদি করি দেন আমরা, আমরা যদি চাই যে আমরা এতটুকু কত ওয়ার্ড আছে কাউন্ট করতে চাচ্ছি, দেন সেটা কিন্তু ওয়ার্ড কাউন্টারে দিয়ে কাউন্ট করতে পারি। আপনি কত ওয়ার্ড আছে, 28 ওয়ার্ড আছে, দেখুন আপনার ইচ্ছা। আপনি যদি চান যে সম্পূর্ণটা সিলেক্ট করে এই যে টানে ধরে ধরে বড় পেজ, দেন আপনি কি করবেন, আপনি ওয়ার্ড কাউন্ট করবেন, খুব একটা যে কম বেশি হবে সেটা এরকম না, বুঝেন নাই? বুঝতে পারছি। তাও আপনি করতে পারেন, আর যদি বলেন যে না আমি ই নিয়ে নিবো, দেন সেটাও করতে পারেন। তবে দেখতে হবে, ধরেন যেখানে আমার 3000 ওয়ার্ড আছে সেখানে যদি আমার 2000 ওয়ার্ডের নিচে চলে আসে তাহলে কিন্তু আমার ডেটা ঠিক থাকতেছে না। বা যেখানে আমি ই আছে 1500 ওয়ার্ড আছে, দেন সেখানে যদি 2000 ওয়ার্ডের উপরে চলে যায় তাহলে কিন্তু আমার ডেটাটা মিসিং হয়ে যাচ্ছে, বা আমি কিন্তু ভালো রিসার্চ করতে পারবো না, বুঝতে পারছেন? জি ভাই, তো এখানে এই ডেটা গুলা এখানে মোটামুটি ভালো দেখাচ্ছে ডেটা, দেন আমি এই ডেটা গুলাই কাউন্ট করতেছি। তো এখানে 9000 ওয়ার্ড বা বেশি আছে, দেন 2000 ওয়ার্ডের কম, একটা দুইটা, এটার ওয়ার্ড কাউন্ট কিন্তু দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই পেজে গিয়ে ম্যানুয়ালি বের করতে হবে। এই ওয়ার্ড কাউন্টটা দেখাচ্ছে না, না দেখাচ্ছে না, কারণটা দেখাচ্ছে না, কারণ আচ্ছা আমি এতটুকু নিলাম, এটা কিন্তু 2000 ওয়ার্ডের বেশি আছে। ঠিক আছে, দেন আমি কয়টা পেলাম, দুইটা পাইছি, উপরে দুইটা পাইছি না, একটা দুইটা, তিনটা, আচ্ছা তাহলে তিনটা ওয়েবসাইট আছে যেগুলো আছে 2000 ওয়ার্ডের নিচে। দেন তারপর আমি কি দেখলাম, ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট দেখলাম। তারপর হচ্ছে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি ব্লগিং নিয়ে, দেন সে ব্লগিং এর মধ্যে এখানে দেখেন তো এরা কিন্তু কি আছে, সার্চ করলে কিছু কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসতেছে সরাসরি। অ্যাপ্লিকেশন কি, ধরেন উইক্স, উইক্স কিন্তু একটা অ্যাপ্লিকেশন, এর মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, যেমন ওয়ার্ডপ্রেস ডট কম। দেন এগুলোর মাধ্যমে আপনি কি, এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, এগুলো কিন্তু এক ধরনের সফটওয়্যার, বা ওয়ার্ডপ্রেস ডট কম কিন্তু ফ্রি ব্লগ বানানো যায়, আপনারা কি জানেন, বা উইক্সে। দেন এখানে যদি আপনারা ক্লিক করেন, ফ্রি ব্লগ বানাইতে পারবেন সাইন আপ করে। আপনারা যদি ব্লগিং করতে চান, দেন এরকম টপিক নিয়ে, ব্লগিং টপিক নিয়ে যদি ব্লগিং করতে চান, তো এই কিওয়ার্ডটার ইন্টেনশনটা কি, মানুষ যে সার্চ করতেছে দেন এটা তার ব্লগ বানানোর জন্য সার্চ করতেছে, অনেকে হচ্ছে ফ্রি ব্লগ বানানোর
জন্য বা কিভাবে সহজে ব্লগ বানাবে সেইটার জন্য সে সার্চ করতেছে। তো সে রিলেভেন্ট আমার বেশিরভাগই কিন্তু প্রথমের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো র্যাঙ্ক করছে, তাই না? এই জন্য আমি একটা ম্যাট্রিক্স সেট করলাম যে অ্যাপস, এখন এরা যে ধরনের অ্যাপস বানাইছে আপনি কি সেই ধরনের অ্যাপস বানায় বা অ্যাড করতে পারবেন? না ভাই পারবো না। দেন অ্যাপস যদি থাকে, ফার্স্ট পেজে যদি বেশিরভাগই অ্যাপস থাকে, দেন সে টপিক নিয়ে তো আমার আগানো উচিত হবে না। মাই অ্যাপস কি দিয়ে আঙ্গা মানে অ্যাপস থাকলে সে টপিক না আগানো উচিত হবে না কি বলেন ভাই? আমি মানে নেট শুনে তো এইজন্য বুঝতে পারলাম তো এটা নেভিগেশনাল কিওয়ার্ড হয়ে গেলো। বুঝলাম না ভাই, যে আপনি যে লাস্ট দুইটা লাইন আবার বলেন। লাস্ট দুইটা লাইন হচ্ছে এখন এক এক ইন্ডাস্ট্রিতে, ধরেন আমি এখন ব্লগিং নিয়ে কাজ করতেছি, তো ব্লগিং নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন দেখতেছি তো ম্যাক ব্লগ ওয়েবসাইট, ধরেন ম্যাক কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় সেই বিষয়টা সম্বন্ধে আমি জানি না, আমি নতুন, দেন আমি এই টপিক নিয়ে কাজ করতে চাই, তো আমি এই কিওয়ার্ডটা যদি সিলেক্ট করি, দেখেন এই কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে এখানে সার্চ রেজাল্টে আমাদের কাকে দেখাচ্ছে, সার্চ রেজাল্টে হচ্ছে ফার্স্টে দ্য ব্লগ স্টার্টার। ব্লগ স্টার্টারটা কি একটা ব্লগ, এখানেই তো আছে ব্লগ স্টার্টার, দেন এটা একটা গাইড, ঠিক আছে, দেন অনেক বড় একটা গাইড, নয় হাজার ওয়ার্ডের বেশি লিখছে, তো এটারে র্যাঙ্ক দিছে, দেন অনেক বেশি কমেন্ট পাইছে, এগুলো কিন্তু ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় কমেন্ট গুলো, ঠিক আছে, আর্টিকেলের ওয়ার্ড কাউন্টের সাথে যায়। কমেন্ট গুলো ওয়ার্ড কাউন্ট হিসেবে কাউন্ট করে? হ্যাঁ কমেন্ট গুলোও কাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ কমেন্ট গুলো কাউন্ট করতে হবে, আপনি যদি ম্যানুয়ালি করেন দেন সেক্ষেত্রে কমেন্ট গুলো কাউন্ট করতে হবে। তো এই ওয়েবসাইটটা কি করছে, এই এটা একটা আর্টিকেল র্যাঙ্ক করছে, তো আরো আমরা দেখি যদি ফার্স্ট পেজে এটা আর্টিকেল র্যাঙ্ক করছে, কিন্তু এটা কি র্যাঙ্ক করছে, এটা একটা অ্যাপ্লিকেশন কিন্তু, কারণ এটার মাধ্যমে উইক্সের মাধ্যমে মানুষ কি করে একটা ওয়েবসাইট বানায়, মানে স্টার্টিং ব্লগিং দেন একটা ওয়েবসাইট কিন্তু বানাইতে পারে, বুঝতে পারছেন? ক্রিয়েট ইউর ওন ব্লগ, আপনি নিজের ব্লগ এখান থেকে বানাইতে পারবেন সাইন আপ করে, দেন এখানে ইউজার নেম এটিয়ে দিয়ে, তো আপনি কিন্তু পোস্ট টোস্ট এখানে লিখতে হবে, তো একটা ব্লগ বানানোর অপশন আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি আমার কথা আটকে আটকে আসতেছে বা শুনে? হ্যাঁ বুঝতেছি, সবই ঠিক মতো বোঝা যাচ্ছে। আচ্ছা ভেজাল থাকলে বললেন অবশ্যই, কথা তো ভাই আপাতত ক্লিয়ার আছে। আচ্ছা যদি ভেজাল থাকে তখন আপনারা বলবেন যে ভেজাল হচ্ছে। আচ্ছা দেন এই যে দেখেন এখানেও কিন্তু সেম অবস্থা, এখান থেকে আপনারা চাইলে একটা ফ্রি ক্রিয়েটে ফ্রি ব্লগ একটা বানিয়ে নিতে পারবেন সাইন আপ করে, দেন ইউজার নেম দিয়ে আপনারা একটা ফ্রি ফ্রি ওয়েবসাইট বা ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলো এগুলো অ্যাপ্লিকেশন, তো এখানে কারণ আপনি এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে নিতেছেন, দেন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রিলেটেড, তো দুইটা গেল অ্যাপ্লিকেশন আসলো। এগুলো কি ফ্রি বে? হ্যাঁ এখানে ফ্রি তেই করা যায়, ফ্রি প্রিমিয়াম দুইটা অপশনই আছে, প্রিমিয়াম ফ্রি করলে কি ভাই এটা কি সব সময় ইউজ করা যায় নাকি একটা নির্দিষ্ট সার্টেন টাইম? wordpress.com যেটা আছে সেটা ফ্রি করলে আপনি সব সময় ঢুকতে পারবেন, কিন্তু হ্যাঁ wordpress.com এ আপনি সব সময় ঢুকতে পারবেন, আমার কোনো সময় ব্লক করে না বা আমার কোনো সময় ব্যান করে না wordpress.com থেকে, যতবার আমি সাইন আপ করছি, আমি অনেকবার সাইন আপ করছি বা অনেকগুলো সাইট আমি করছি প্রথম, দেন
তো দুইটা আছে, দেন লাস্টেরটা গুগল, লাস্টেরটা হচ্ছে আপনার, লাস্টের কিন্তু গুগল। দেন আপনার প্রথমের দিকে এটা তো ফিচারটা চলে গেলে, দেন প্রথমের দিকে যে দুইটা রেজাল্ট আছে, দেন সে দুইটা রেজাল্টই কিন্তু অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন? দেন এটা ব্লগ বানানো। আচ্ছা 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 ভাই, মানে আমরা বুঝবো কিভাবে যে এটা অ্যাপ্লিকেশন? মানে অ্যাপ্লিকেশন থাকলে কি ওইভাবে সাইন আপ করে নিতে হবে? কারণ এই অ্যাপ্লিকেশন গুলোরে আপনি সহজে পিছনে ফালাইতে পারবেন না, কারণ এগুলা ফ্রি সাইন আপ দিচ্ছে। দেন মানুষ এখানে কিন্তু যাবে বা এগুলাতে বেশি ক্লিক করবে, মানুষ এগুলো নাম জানে, এগুলো ব্র্যান্ড দেখে মানুষ সার্চ করে লগইন এর জন্য, তো এগুলা ওকে পিছনে ফেলানো অনেক টাফ ব্যাপার, বুঝতে পারছেন? ভাইয়া আমি বলছিলাম যে যে মানে কোনটা অ্যাপ্লিকেশন এটা আমরা বুঝবো কিভাবে? কোনটা অ্যাপ্লিকেশন এটা বুঝবেন কিভাবে? দেখবেন যে ওইখানে মানুষ যায় শুধু পড়াশোনা বা পড়াশোনা করার জন্য যায়, নাকি কোনো কাজ টাজ করতেছে বা ওই ধরনের কোনো ফাংশনালিটি আছে। দেন অ্যাপ্লিকেশন আপনারা বুঝেন না, অ্যাপ্লিকেশন কোনগুলা কোনগুলা হচ্ছে ব্লগ, এগুলো বুঝেন না এখনো? স্যার বুঝি, আচ্ছা আমি ক্লিয়ার করি। ধরেন আমি যদি ই করি, ব্যাকলিং চেকার লিখে সার্চ দিলাম, দেন এখানে আচ্ছা ফিবে ব্যাকলিং চেকার, এগুলো কিন্তু সার্চ হয়, দেখছেন এর আগে কিন্তু সার্চ দেন ব্যাকলিং লেখা, তাও কিন্তু এই স্টেপসই আসছে, দেন নেল পেটেল ব্যাকলিং আসছে, এগুলো কিন্তু টুলস ব্যাকলিং চেক করার জন্য, কিন্তু এগুলো এত টুলস আছে টুলস মানে, দেন এগুলো টুলস কেমনে আমি বুঝবো? এখানে কিন্তু ডোমেইন এন্টার করতে বলতেছে, দেন এটা হচ্ছে দেন আমি কিন্তু এখানে ব্যাকলিং চেক করতে হচ্ছে, হয়তো বা একটা দুইটা দিদি আমাকে চেক করতে দিবে, এখানে কয়টা ব্যাকলিং আছে, ডিউয়ার কত, দেন টপ ফাইভ অ্যাঙ্কর, তারপরে টপ ফাইভ পেজ, কোন কোন পেজে আমার ব্যাকলিং করা হয়েছে, দেন সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ডুপোলো লিঙ্ক কয়টা আছে, ফার্স্ট সিন কত হয়েছে, কবে থেকে ব্যাকলিং, দেন রেফার ডোমেন কয়টা আছে, কত ডোমেন থেকে ব্যাকলিং করতেছে, দেন এরকম যেরকম ফাংশনালিটি আছে। তো তাহলে এটা যে অ্যাপস বা এটা যে টুলস বা অ্যাপ্লিকেশন সেটা আমরা বুঝতে পারবো না, এখানে কি মানুষ করার জন্য আসছে না কাজ করার জন্য আসছে? কাজ করার জন্য আসছে, আমি কিন্তু এখানে পড়ার জন্য আসি নাই, আমি কাজ করার জন্য আসছি, দেন এই কিওয়ার্ড লিখে মানুষ পড়ার জন্য সার্চ করছে না কাজ করার জন্য সার্চ করছে, এখানেও কিন্তু সেম অবস্থা, এখানে কি হবে? এখন আপনি যদি এটা নিয়ে হাজার হাজার ব্লগ লিখেন, ওই ব্লগ লিখলেও এটা কিন্তু র্যাঙ্ক করা এতটা সহজ না, কারণ মানুষ এটা সার্চ করছে কিসের জন্য, কাজ করার জন্য এই কিওয়ার্ড লিখে সার্চ করছে। এখন গুগল যদি আপনার আর্টিকেল দেয়, দেন আপনি তো গুগল ইউজ করা বাদই দিয়ে দিবেন, যে মানুষ গুগল চায় কোনটা দিতে, মানুষ যে জিনিসটা খুঁজতেছে সেই জিনিসটা যাতে মানুষ পায়, গুগল এটা চেষ্টা করে সেই জিনিসটা দেওয়ার জন্য। এই জন্যই কিন্তু গুগল আস্তে আস্তে অনেক হাই কোয়ালিটি অনেক বেশি ইউজার পাইছে, দেন সেটা হাই কোয়ালিটি সার্চ ইঞ্জিন হওয়ার একটা কারণ, ঠিক আছে? ধরেন এই স্টেপস এক ধরনের ডেটা দিল, আমি হচ্ছে এই টুলে দিলাম,
এই টুলসে দেখি দেন ওখানে আমার কত ডেটা দেখাচ্ছিল ঠিক আমি কাটে দিছি এই ধরনের কিওয়ার্ড কে এই যে নেভিগেশনাল কিওয়ার্ড বলে ওই যে ব্যাকলিংক এর জন্য একটা ই দিছিল শাইন ভাই ওটার মনে হয় ভালো করে পড়া হয় নাই ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এই ধরনের কিওয়ার্ড এরিয়া যে টিপ মানে এই ব্যাক নেভিগেশনাল কিওয়ার্ড বলে এগুলো আলামিন আপনি কি বললেন ভাই যে আপনি যেটা দেখাই দিচ্ছেন এই ধরনের কিওয়ার্ড কে নেভিগেশনাল কিওয়ার্ড বলে এই ধরনের কিওয়ার্ড থেকে মানে বাছাই করা যাবে না যেগুলো মানুষ কাজের জন্য খুঁজতেছে আচ্ছা মানে এটা আপনি ওই যে ব্যাকলিংক করছেন এটাই দিছিলেন না আমাদের পড়ার জন্য ওইটা মনে অনেকে ভালো করে পড়ে নাই এই কারণে বুঝতেছে না ওইটা সব বলল না আপনি রিসোর্সগুলো যদি ভালোভাবে না পড়েন দেন আপনার নলেজ কম থাকে দেন আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না দেন আপনাকে প্রতিটা লাইন বুঝে বুঝে দেন আপনার ভিতরে যদি আত্মস্থ করতে পারেন দেন আপনি ভালো করতে পারবেন দেখেন এই যে এই টুলসটা কিন্তু মাত্র রেফার ডোমেন কত দেখাচ্ছে 106টা তো এই জন্য কিন্তু এটা নিচে র্যাঙ্ক করছে কারণ যে টুলসগুলো সবচেয়ে ভালো রেজাল্ট দেখায় ভালো করে সেগুলো কিন্তু গুগল আগে র্যাঙ্ক দিবে দেন মানুষ কিন্তু সেগুলো টুলসই খুঁজবে এটা যদি ধরেন আগেও থাকে ওই জায়গায় গফ এন্ড ইডু জিরো এটা কি বোঝানো হয়েছে এই জায়গায় কি গফ এন্ড ইডু সাইডে আপনি ব্যাকলাইন নাই মানে ডট গভ এবং ডট ইডিউ সাইট থেকে আমার কোনো ব্যাকলিংক পায় নাই দেন সেটা বলছি আমার টোটাল ব্যাকলিংক সে পাইছে কত 16,447টা ব্যাকলিংক খুঁজে পাচ্ছে দেন ব্যাকলিংক নিউ ব্যাকলিংক কখন পাইছি লস্ট হয়েছে কখন এটা একটা স্ট্যাটিস্টিক এখানে দেখিয়ে দিছে ঠিক আছে তো আমরা যখন কাজ করব দেন তখন মানুষ কি খুঁজতেছে যে যদি অ্যাপস এর জন্য হয় বা ইয়ের জন্য হয় এটা ট্রপিক বাই ট্রপিক ভেরি করে ধরেন এইখানে অ্যাপস র্যাঙ্ক করলে সেটারে আমরা হাই কম্পিটিটিভ ধরতেছি দেন বা সেটাকে পিছিয়ে থাকলে সেটাকে আমরা খারাপ ধরতেছি কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনার এগুলো থাকলে আমরা ল কম্পিটিটিভ কিওয়ার্ড ধরবো মানে এগুলা কিওয়ার্ড যদি মানে অ্যাপস যদি থাকে সেটাই কিন্তু আমার ল কম্পিটিটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে কিছু কিছু ক্ষেত্র আছে এগুলো আপনাকে বুঝতে হবে আসলে মানে কিওয়ার্ড রিসার্চ এক এক টপিকসে এক এক বিষয়ে এক এক রকম হয় দেন এগুলা আপনাদের কাজ করতে করতে এক্সপার্ট হইতে হইতে দেন আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে একবার আসলে চাইলেও আমি সবগুলো বুঝে দিতে পারবো না দেন তবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের কিন্তু তুলনামূলক ভাবে ভালোভাবে পড়াইতে বসে বিধায় আমি অনেক বেশি সময় কিন্তু দিচ্ছি দেন অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি স্যার আমরা যে কিওয়ার্ড নিয়ে এখন কাজ করতেছি এই কিওয়ার্ড এখন কয়টা ওয়েবসাইট আছে এটা কিভাবে দেখবো কয়টা ওয়েবসাইটে আছে সেটা কিভাবে দেখবেন নাকি মানে সেই কিওয়ার্ড কয়টা ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সেটা দেখতে চাচ্ছেন নাকি সেই কিওয়ার্ড নিয়ে কতজন কাজ করতেছে সেটা দেখতে চাচ্ছেন এখন স্যার আমার স্যার কয়টা ওয়েবসাইট এখন আমার এই কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এটা দেখতে চাচ্ছি এটা দিয়ে আপনি কি করবেন বাচ্চাবে কতজন কাজ করতেছে এটা দেখা বেটার আমার মনে হয় এটা দেখার কি ওয়ে আছে কোয়েটা ওয়েবসাইটে কিওয়ার্ডটা ব্যবহার করছেন সেই ডেটাটা নিয়ে আপনি কি করবেন রিটার্নে আমার কম্পিটিশন কয়জন আমি বলে বাজারে বলতেছে যে আমার বিবৃতিতে কম্পিটিশন কয়জন আছে আমি যে কিউটা কাজ করব কতগুলো ওয়েবসাইট আমার কম্পিটিশন আছে এটি তো বুঝাচ্ছেন মানে আমি বলে ভাই আচ্ছা দেন ওইটা হচ্ছে আপনার ওইটাও আসবো ওই টপিকে নিয়েও আমি আসবো দেন এখন এই যে এগুলা হচ্ছে গুগল দেন এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন তাহলে আমার ফার্স্ট পেজে অ্যাপ্লিকেশন কয়টা আছে অ্যাপস আছে তিনটা কারণ গুগলের ব্লগার নিয়ে এখানে বলছে দেন এই জন্য কিন্তু এটা আমার হাই অ্যাপ্লিকেশনে ধরতে হবে দেন এখানে বলছে যে ব্লগারে যাও সাইন আপ করো দেন এটা কিন্তু দেখাই দিচ্ছে তার মানে কি আমি ফার্স্ট পেজে কিন্তু আমি পাইলাম দেন ফার্স্ট পেজে ডেটা দেখে যদি আপনার কনফিউশন মনে হয়
সেকেন্ড পেজে যাই একটু ঘুরে আসুন যে সেকেন্ড পেজে কি অবস্থা। সেকেন্ড পেজে যদি যান দেখেন এখানে কে কি করতেছে না না করতেছে, এগুলো ডেটাগুলো কালেক্ট করে না। এই যে ব্লগার আছে তো এটাও কিন্তু অ্যাপ্লিকেশন, তারপর স্কোয়ার পেজ এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন। দেন তার মানে কি অ্যাপ্লিকেশন গুলো বেশি র্যাঙ্ক করার চেষ্টা করতেছে বা অ্যাপ্লিকেশন গুলো কিন্তু গুগল র্যাঙ্ক করতেছে এই কিওয়ার্ডের জন্য। তো অ্যাপ্লিকেশন তাহলে আপনি যদি ব্লগিং করেন দেন তাহলে আপনি তো ডেভেলপার না বা আপনার তো কোনো কোম্পানি না যে আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নিলেন। তো এটা একটা কি কিওয়ার্ড দেন এটা আমরা নেগেটিভ সাইন হিসেবে ধরবো, যে হাই কম্পিটিটিভ বা নেগেটিভ সাইন হিসেবে ধরবো এই ক্ষেত্রে ব্লগিং এর ক্ষেত্রে। আবার ধরেন আমি একটা প্রজেক্টে কাজ করতেছি প্রুফ বানানো নিয়ে, দেন ধরেন কেজি টু এলবিএস, দেন এই কিওয়ার্ড লিখে যখন কাজ করব দেন এখানে রেজাল্ট গুলো কিন্তু টুসি থাকবে, টুস থাকবে না। এর মধ্যে যদি আবার প্রথমে যদি আর্টিকেল চলে আসে দেন সেটারে আমরা কি নেগেটিভ সাইন হিসেবে কিন্তু তখন আর্টিকেল রে ধরবো নাকি? জি ভাই বুঝতে পারছি ব্যাপারটা। টপিক বাই টপিক ভেরি করবে আমার কাজগুলো দেন টপিক। এ দেখছেন এগুলো কেমন সার্চ করিও সিপিসি কম কিন্তু সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি, এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অনেক ভালো চলে। বাট যারা র্যাঙ্কে আছে তাদের অবস্থা দেখছেন, এইটার ডিএস শুধু একটু কম। বাট এটা শুধু কেজি টু এলবিএস নিয়ে কাজ করছে, মানে এই জিনিসটা নিয়ে সে কাজ করছে, এই জন্য কিন্তু সে র্যাঙ্কে আসতে পারছে। এই জায়গায় ভাই যে প্রথমে থাকে ওর অবস্থা একদম সেও হয়ে যায়, প্রথমে না থাকতে পারলেও এই যে কেজি টু এলবিএস যে বানাইছে দেন এই কনভার্টার এসে কিন্তু কম ট্রাফিক পাচ্ছে না। অ্যাকর্ডিং টু এসিএম রাশ দেখেন 246 কে ট্রাফিক সে ড্রাইভ করতেছে, এটার আপনি দ্বিগুণ করেন প্রায় দ্বিগুণই হবে, প্রায় 300 কে মাসিক ট্রাফিক সে কিন্তু পাচ্ছে এই ওয়েবসাইট থেকে। 300 কে মাসিক ট্রাফিক পাইলে সে অনেক টাকা ইনকাম করতেছে, $1,000 উপরে ইনকাম করতেছে। বুঝতে পারছেন? এই ছোট্ট একটা এটা কি নিস, এটা কিন্তু একটা নিস মানে কি সিঙ্গেল নিস নিয়ে কাজ করছে, মাইক্রো এক পায় মাইক্রো নিস নিয়ে সে কাজ করছে। এই এই ওয়েবসাইটটা দেখি এই ওয়েবসাইটটা কি আছে। বাট এই অ্যাপ্লিকেশনটা বানাইতে একটা ডেভেলপারের প্রয়োজন, সাধারণ মানুষ এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবে না। ওয়েবসাইটের এই পেজে কি আছে, এই পেজটা যে র্যাঙ্ক করছে দেন এখানে ফর্মুলা দেওয়া আছে, তারপর হচ্ছে না কয়েকটা পেজ আছে লেটেস্ট সার্চ এখানে করা হয়েছে দেন যেগুলো এখানে এখানে দিয়ে আছে, তারপর হচ্ছে কুইক কনভার্সন এটা টিভিল দিয়ে আছে 1 কেজি সমান। তো দেন এখন কেউ যদি এসে দেখে যে 4 কেজি সমান কত বিএস দেন এখান থেকে কিন্তু সে কনভার্ট না করেও কুইক হবে দেখে সে নিতে পারবে কাজ করতে। ভাই এই যে কনভার্টিং যে অপশনটা এটা কি নিজেই বানানো যায় নাকি এটা কিনে আনতে হয়? এই যে অপশনটা কোন ভাই, এটা যারা প্রোগ্রামার আছে যারা ওয়েব ভালো ডেভেলপ, রাজীব আহমেদ আছেন? রাজীব আহমেদ আছেন? তো এরকম অপশন বানানো যাবে না, আপনি পিএসপি দিয়ে, আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করেন পিএসপি দিয়ে এরকম অপশন বানাতে পারবেন না, চেষ্টা করলে একটু সময় সাপেক্ষ স্যার। এগুলো কি সময় সাপেক্ষ বানানো যাবে কিনা? জি জি অবশ্যই। হ্যাঁ এটা অনেক কিছু দিন পড়াশোনা করলে বা রিসার্চ করলে কিন্তু সহজেই বানানো যাবে, এগুলো জাভাস্ক্রিপ্টে করলে বা যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে তাদের জন্য এগুলো বানানো অনেক সহজ। জি জাভাস্ক্রিপ্ট তো এখন অনেক অ্যাডভান্স। হ্যাঁ তো জাভাস্ক্রিপ্টে করলে এগুলো কাজ করা অনেক সহজ হবে। তো ভাই আরেকটা প্রশ্ন, ওই যে আপনি যখন এসএসসি রেজাল্ট নিয়ে কাজ করলেন তো যখন সার্চ মেনুটা যেখানে আমরা এসএসসি রেজাল্টটা সার্চ করব ওইটা আপনি কিভাবে বানাইছিলেন, ওটা বানাইছিলেন নাকি কিনে আনছিলেন, ওইটা অপশনটা কিভাবে আনলেন?
ওইটা হচ্ছে আমি ধরেন এই অপশনটা আমি যদি চাই দেন সেটা আমি আমার ওয়েবসাইটে এই অপশনটা দেখাইতে পারবো। কিভাবে দেখাইতে পারবো? দেন এটা আমি আইফ্রেম নামে একটা অপশন আছে বা এমবেডেড নামে একটা এইচটিএমএল ট্যাগ আছে, তো এইটা দিয়ে আমি সেটা আমার ওয়েবসাইটে বসাইতে পারবো কোডিং করে। এটা কোড করে করা যায়। তো আপনি যে ভাই কোডটা আছে এই মিনিটে এই কোডটা নিয়ে হেলিউতে বসাই দেওয়া এর কাজ না? না না, এটার কাজ এরকম না। ধরেন আপনি, আমি সহজ একটা বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যায় যে কোন একটা ভিডিওতে আপনি ই করবেন, ওপেন করবেন, দেন একটা ভিডিও আপনি ওপেন করলেন, ওপেন করতে হবে আমার ট্যাগটা লাগবে, শেয়ারে দিতে যাই, দেন এখানে এমবেডেড একটা অপশন আছে, দেন এমবেডেড অপশন থাকলে এখানে একটা আইকন ট্যাগ দিয়ে এমবেডেড অপশন চলে আসবে, দেন এই ট্যাগটা আমি যদি আমার আমাদের যে ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তারপর এখানে যেটা HTML এ আমার পেস্ট করতে হবে, HTML এ পেস্ট করে দেন আমার যে এখানে ইটা আছে এই ওয়েবসাইটে যে URL টা আছে, দেন সেই ওয়েবসাইটের URL টা এই যে ইউআরএল টা আছে, দেন এখান থেকে কপি করে এখানে যদি আমি বসাই দেই, তবে এটা সব ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু হবে না। হটলিং প্রোটেকশন করলে দেন একটা ওয়েবসাইটের একটা অপশন আছে সেটা যদি প্রোটেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। এটার ওয়াইডটা আমরা বাড়াই দেই 1200, দেন হাইটটা আমরা বাড়াই দেই, হাইটটা 500 করে দেই, দেন আমরা যদি এটা প্রিভিউতে দেখি, দেখি কি আচ্ছা এই ওয়েবসাইটটা এই অপশনটা বন্ধ হয়ে গেছে তাই এটা দেখা যাচ্ছে না, তবে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা এভাবে দেখতে পাই। আমি আরো কিছু ওয়েবসাইটে ট্রাই করে দেখি। বুঝতে পারছি ভাই, এখন মেন টপিক চাইলে আমরা অন্য ওয়েবসাইট থেকে ওইভাবে ব্যবহার করতে পারবো আর কি। হ্যাঁ বললাম, তার মানে আমরা যদি চাই তাহলে অন্য ওয়েবসাইট থেকে এভাবে কপি করে এনে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যদি ওই ওয়েবমাস্টার যদি অ্যালাউ করে রাখে, দেন আইফ্রেম এর মাধ্যমে তারপরে এমবেড ট্যাগ আছে, দেন সেসব ট্যাগ এর মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। আইফ্রেমটা কি ভাই সফটওয়্যার? আইফ্রেম হচ্ছে একটা ট্যাগ। এই যে দেখেন ওই এই ওয়েবসাইটের ডেটা কিন্তু এখানে লোড নিচ্ছে, দেন এখান থেকে কিন্তু ইউজার এসে আমার এখানে ক্যালকুলেট করতে পারবে, মানে ওই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা দেখাবো। ঠিক আছে, তো তার এরকম দেখাইলে কি আমার ওয়েবসাইটে যারা আসবো আচ্ছা তারা কি ওই ওয়েবসাইটে কি কনভার্ট হয়ে যাব নাকি আমার ওয়েবসাইটেই থাকবো? আপনার ওয়েবসাইটে থাকবে কিন্তু কাজ করবে ওই ওয়েবসাইটে, এই অ্যাড এ যদি ক্লিক করে দেন ওই ওয়েবসাইটের ওনার কিন্তু টাকা পাবে, দেন সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে, দেন কোনো লিংকে ক্লিক করলে
ওদের ওয়েবসাইটে চলে যাবে, দেন তারা কিন্তু একটা ব্যাকলিংও পাচ্ছে এটার জন্য, ঠিক আছে? মানে সম্পূর্ণ ওদের ওয়েবসাইটে ডেটা তারা দেখতে পাচ্ছে আপনার ওয়েবসাইটে। এই যে আমি এখানে ক্লিক করি, মানে ওই ওয়েবসাইটটা ফুলে লোড হচ্ছে বা ওই ওয়েবসাইটে পেজ ভিউ হচ্ছে। আপনার পেজ ভিউ হচ্ছে যখন এই ওয়েবসাইটে কেউ একজন আসছে, তখনই শুধু আপনার পেজ ভিউ হচ্ছে, তাছাড়া কিন্তু আপনার পেজ ভিউ হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমার ওয়েবসাইটে যে ট্রাফিক আসলো, এই কাজটা করলো, সে আমার ওয়েবসাইটে যে অ্যাড শুরু করলো, সেই অ্যাডের টাকা আমি পাবো না? হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যদি এদিক দিয়ে অন্য দিক দিয়ে যদি অ্যাড থাকে দেন সেটার জন্য পাবেন, বাট আইফেম দিয়ে খুব একটা ভালো র্যাঙ্ক করা যায় না। বা এটা মানে ধরেন আপনি তো তার ব্যাকলিং দেওয়া লাগবে, আইফেম যদি আপনি ইউজ করেন তার মানে কি সে একটা ব্যাকলিং পাচ্ছে। তো গুগল যারে আপনি রেফার করতেছেন তার র্যাঙ্ক দিবেন, আপনার র্যাঙ্ক দিবেন বুঝতে পারবে না যে কোন রিসোর্সের ডেটা ইউজার বেশি ইউজ করতেছে, ওই রিসোর্সটা আগে নিয়ে যাবে গুগল র্যাঙ্কে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আপনারা টপিকস এর বাইরে কোশ্চেন কম করবেন বা বাইরে কম যাবেন, দেন এইগুলো কিন্তু আমার পড়ানো টপিক না। আমি আর একটা এক্সট্রা প্রশ্ন করি স্যার, ওয়েবসাইটের ভিতর যে কোডিং থাকে ওটা কি উপর থেকে দেখা যায় যে এটার ভিতর কিভাবে এই কোডিং দিয়ে ডান্সে? হ্যাঁ, কোডিং দেখতে পারবেন, এইচটিএমএল কোডিং দেখতে পারবেন, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোডিং গুলো দেখতে পারবেন, কিন্তু সার্ভার সাইড কোডিং যেগুলো পিএইচপি বা ডেটাবেসের যে এগুলো সেগুলো দেখতে পারবেন। এই যে এটাতে যদি আমরা যাই কন্ট্রোল ইউ যদি দেই, দেন এখানে কি কি কোড করা আসছে, দেন এখানে জাভাস্ক্রিপ্ট কল করা হয়েছে, দেন বিভিন্ন ধরনের কোড আমরা দেখতে পারবো। কিন্তু এই যে মাঝখানে মাঝখানে নাই, দেন এগুলা এখানে কিন্তু কোড করছে ওরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সার্ভার সাইড কোড বা অন্যান্য কোড করছে, জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন ধরনের কোয়েরি করছে যেগুলা ইউজারদের দেখা ঠিক হবে না, দেন ওরা এগুলো দেখতে এলাও করে নাই। প্রাইভেসি এত কোন মাথা রাখি কেমনে করে রাখবো আমার? ওকে, তো আমাদের কিওয়ার্ড গেম কিন্তু শুরু হয়ে গেছে। গেম শুরু হয়ে গেছে না? জি স্যার, এটা গেম, পুরো একটা গেম, দেন এই গেম বুঝতে একটু সময় লাগতে পারে। কি গেম? আপনি একটা প্রথম ফার্স্ট দিনে কি আপনি ওই গেমে এক্সপার্ট হয়ে যান যারা গেম খেলেন? না স্যার, গেম গেম বারবারে বারবারে হারতে থাকে, বারবারে হারতে হারতে একদিন জিতে যাবে। তো কিওয়ার্ড হচ্ছে একটা গেম, মেস্টার হয়ে যায় গেমের। কিওয়ার্ড গেমে যদি ফার্স্ট গেমে যদি আপনি উইন করবেন বিষয়টা এমন না, দেন এগুলো নিয়ে যত নাড়াচাড়া করবেন তত আপনার নলেজ বাড়বে, দেন আস্তে আস্তে তত ডেভেলপ হবে। তো এই কিওয়ার্ড রিসার্চ স্কিল গুলো ধরেন আপনাদের দেখাই দিলেই, মানে সময় দিলেই যে পারবেন বিষয়টা এরকম না, এখানে অনেক বিষয় চিন্তা ভাবনা বা অনেক রিসার্চ করতে হয়, অনেক ভাবনা চিন্তা করে বিষয়গুলো খেয়াল রেখে রিসার্চ গুলো করতে হয়। দেন আপনাদের তো আমি বলছিলাম যে কিছু কিছু কাজ আছে, ধরেন আপনাদের দেখে দিলে বা সময় দিলে আপনারা কাজগুলো করতে পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ এমন কাজ না। এমন কাজ এটা হচ্ছে বুদ্ধির কাজ বা এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অনেক কিছু উপরে ডিপেন্ড করে ডিসিশন নিতে হয়। তো এই রিসার্চ এর কাজগুলো কিন্তু কাউরে দেখে দিলেও যে সমান রিসার্চ করতে পারবে বিষয়টা কিন্তু এমন না, বুঝছেন? তো এই বিষয়গুলো আপনারা অনেক বেশি সেন্সিটিভ ভাবে নিতে হবে, অনেক ভালোভাবে দেখতে হবে, দেন স্টাডি করতে হবে। তো তারপরে একটু কাজ করতে হবে, প্রচুর কাজ করতে করতে দেন আপনারা এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের যদি একটা টপিক আর্টিকেল লিখতে বলি, দেন সেই টপিকটা যদি অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু আপনি একদিন দুই দিন বা ওই টপিকসে পড়াশোনা করে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না একটা আর্টিকেল লিখতে, যত কঠিন টপিক হয় হোক,
আপনি 2-3 দিন বা 4-5 দিন ট্রাই করলে 1000 ওয়ার্ড কিন্তু লিখে ফেলতে পারবেন, পারবেন না? জি ভাই পারবো, ইজিলি লিখে সময় লাগবে একটু, আচ্ছা লাগবে সেটা আপনি ইউটিউবে নাও জানেন, দেন ট্রান্সলেটর ইউজ করে হলেও আপনি সেটা লিখতে পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিন্তু সেরকম না, আপনার যদি মনোযোগ না দেন বা বিষয়গুলো যদি ভালোভাবে না বোঝার চেষ্টা করেন, দেন আপনার কনসেন্ট্রেশন যদি ভালো না থাকে, দেন তাহলে কিন্তু আপনি ভালো রিসার্চ করতে পারবেন না, দেন কোন ডেটাটা আপনার জন্য এখানে কার্যকর, কোন ডেটাটা কার্যকর না, দেন সেইগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। রিসার্চ তখনই করতে পারবেন যখন ওই বিষয়ে আপনার অগাধ নলেজ থাকবে, দেন অগাধ নলেজ না থাকলেও আপনি নলেজ জেনারেট করতে পারবেন, দেন তখনই সেগুলো রিসার্চ করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। এখন ভাই আমি এই যে ডাটাটা শিট বানাইতেছেন, এখন তো এটাও প্রয়োজন যে আমার যে কিওয়ার্ডটা বাছাই করছি এই কিওয়ার্ডের উপর ইউজার দিন দিন বাড়তেছে না কমতেছে, এই ডাটাটাও কি প্রয়োজন এখানে, যে ইউজার বাড়তেছে নাকি কিওয়ার্ডের ভ্যালু দিন দিন কমে যাইতেছে, এটা কিভাবে দেখা যাবে? ওই যে গতকালকে দেখাইছিলাম ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস এ যে ডেটা নিতে হবে, দেন আমরা ফ্রি তে কিন্তু এই যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বলেন বা অন্য কোনো কিছু বলেন, দেন সেটাতে কিন্তু পাওয়া যাচ্ছে না, দেন সেই ডেটাটা যদি আমরা আপনারা দেখতে চান সেই ডেটাটা দেখা উচিত। trends.google.com then topic or search term দিতে হবে এখানে, the topic search term কি দেন এটার কিন্তু অ্যাভারেজ, এটা রেগুলার একটা কিওয়ার্ড, অথবা আমরা যদি ফার্স্ট ই দেখি, ফার্স্ট 5 ইয়ারে দেখি, এটার সার্চ টার্মস কিন্তু অ্যাভারেজ আছে, দেন মোটামুটি সমানই আছে, আর যদি 2004 সাল থেকে প্রেজেন্ট পর্যন্ত দেখি, দেন এটার ইটা বাড়ছিল, বেশি বাড়ছিল হচ্ছে কত সালে ব্লগ নিয়ে বেশি কাজ করা হয়েছে, দেন 2009 সাল থেকে ব্লগ মানে ব্লগ ওয়েবসাইট এই টার্মসটা নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে, দেন তারপরে আস্তে আস্তে কিন্তু এই টার্মসটা কমে আসছে, কমে আসছে এখন মোটামুটি একটা সেম পর্যায়ে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু মান্থলি দেখাচ্ছে, এখন কিন্তু আবার বাড়ছে যে করোনার জন্য অনেক মানুষ ব্লগের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে, এটা দেখে আমরা দেখতে পারি। দেন এখন আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড কাপ বা ফুটবল, ফুটবল ফুটবল যদি আমি স্পোর্টস নিয়ে যদি কাজ করেন, দেন ফুটবল দেখেন এই 4000 সাল থেকে যে আপনার ইয়ের কি জানি ওয়ার্ল্ড কাপের সময়ে, দেন এগুলো কিন্তু অনেক সার্চ বাইরে যায়, কিন্তু এই করোনার কারণে কিন্তু মানে 4000 সাল থেকে এখন পর্যন্ত এই 2020 সালের ই মাসে এসে, এপ্রিল মাসে এসে কিন্তু ফুটবলের ডাউন বা যারা স্পোর্টস নিয়ে কাজ করে, স্পোর্টস মিডিয়া যারা আছে, দেন তারা কিন্তু বিশাল একটা লসে পড়ছে, দেন তারা কিন্তু ওই জন্যই কিন্তু খেলাধুলা এখন কিন্তু চালু করা খুব বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু তা না, করোনা পরিস্থিতির মধ্যে দেন তাদের চাপে কিন্তু খেলাধুলা গুলো কিন্তু চালু হচ্ছে, এই খেলাধুলার যেসব টিভি চ্যানেল বা যেসব ক্লাব কাজ করে তারা কিন্তু আর্থিক ভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাই। এই করোনার মধ্যে তাও খেলাধুলা কিসের জন্য হচ্ছে? জি ভাই, এটা বিশাল লস, তাদের মাথা এখন ঠিক নাই, যেমনি হোক খেলাধুলা মাঠে ফিরাইতেই হবে। তো এই ট্রেন্ডস দিয়ে আপনারা মানে এই কিওয়ার্ডের সার্চ কেমন, এটা আগাচ্ছে না বাড়াচ্ছে, দেন এই ট্রাম্প এখন ট্রেন্ড থেকে আপনারা ডেটাটা নিতে পারেন। দেন আমরা অ্যাপস গেলাম, তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেন এখানে এটার ট্রেন্ডস আমরা রাখলাম, এটা কি গ্রোয়িং না অ্যাভারেজ, এটা না সেশনাল, দেন এই ট্রাম্পস গুলো আমরা লিখবো, ঠিক আছে?
যদি বাড়তে থাকে দেন আমরা লিখবো হচ্ছে গ্রোয়িং, যদি কমতে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ডাউন ডিক্রিজিং। তারপর হচ্ছে এটা ট্রেন্ড কি, এটা ট্রেন্ড মোটামুটি অ্যাভারেজ, অ্যাভারেজ এন এ ভি জি দিয়ে আমি বুঝে না তাই আমরা ট্রেন্ডসটা নিতে পারি। ট্রেন্ডস এর ডেটাটা ইম্পর্টেন্ট ডেটা, কারণ আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, দেন সেটা ট্রেন্ডস কেমন, ট্রেন্ডস না থাকলে তো আমি সার্চ যদি মানুষ সার্টেন টাইমে করে দেন সেটা নিয়ে কাজ করে তো বেশি একটা প্রফিটেবল হবে না বা র্যাঙ্ক করতে। ট্রেন্ডস, ট্রেন্ডস এর ডেটাটা আমি রাখতে পারি। ওকে তাহলে এটা দেখতে পারলে ওই সমস্ত সাইডে আমরা ঢুকে দেখতে পারবো যে তারা কি ধরনের আর্টিকেল লিখেছে, তার সাথে আমার বেস্ট লিখতে হইব ভিতরে, কতজনের সাথে কম্পিটিশন করব এটা দরকার, 1000 জনের সাথে না 500 জনের সাথে। সেটাই তো, আপনাদের তো অ্যাডভান্স সার্চ অপারেটর নিয়ে তো আমি পড়েছিলাম বা সার্চ অপারেটর নিয়ে তো পড়াশোনা করতে বলছিলাম, একটা ইস্যু দিয়েছিলাম, দেন আমি মনে করবো যে আপনার সেখান থেকে পড়াশোনা করছেন। দেন এই কিওয়ার্ডটা যদি আমার হয় তাহলে এক্সিট এই কিওয়ার্ডটা ইন টাইটেল ইন টাইটেল, তারপরে হচ্ছে ইন টাইটেল এর পরে ক্লোন, অল ইন টাইটেল অথবা ইন টাইটেল, অল ইন টাইটেল অর ইন টাইটেল আপনি যেটাই লিখেন, তারপরে হচ্ছে ক্লোন, তারপরে হচ্ছে ডাবল কোট, দেন কিওয়ার্ডটার লাস্টে হচ্ছে ডাবল কোট দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে, নাম্বার অফ দ্য রেজাল্ট 308 জন। এই 308 জন কারা? এই 308 জন হচ্ছে ওই সব ব্যক্তি যেসব ব্যক্তি টাইটেলে ম্যাক ব্লগ ওয়েবসাইট এক্সাক্ট ইউজ করছে, ওয়ার্ডটা ইউজ করেছে। ঠিক আছে, এখন সার্চ করে ইউজ করে আমরা সেই ডেটাটা পাইতে পারি। তো এই টপিকসে তাহলে ইন শর্ট দেন আমরা এটা নিতে পারি হচ্ছে ইন টাইটেল, দেখতে পারি কম্পিটিটর দিলে মনে ভালো হয়, কম্পিটিটর না এটা অল ইন টাইটেল, দেন অল ইন টাইটেল, ইন টাইটেল, ইন টাইটেল হিসেবে এটা যদি নিব দেন, কারণ দেখেন এখানে ইন টাইটেল এর ভিতরে কিন্তু আছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু কম্পিটিটর না, কারণ পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, দেন এই সোশ্যাল মিডিয়া গুলো যদি আমার এখানে থাকে দেন সেটা কিন্তু মানে আমার এই টপিক যদি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট র্যাঙ্ক করে তাহলে কিন্তু সেই টপিকে ভালো কন্টেন্ট নাই দেখে কিন্তু এই সোশ্যাল মিডিয়া গুলো র্যাঙ্ক দিবে, তো সেটা কিন্তু লো কম্পিটিটিভ কিওয়ার্ড হবে এই টপিকের জন্য। ঠিক আছে জি স্যার, তো ইন টাইটেল হচ্ছে কত, 308, তারপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল এন্ড ফোরাম, সোশ্যাল এন্ড ফোরাম বলতে কি বোঝাচ্ছে এখানে, সোশ্যাল সাইট তো বোঝেন সামাজিক যোগাযোগ মাধ্যম, জি ভাই, জি ভাই, সোশ্যাল সাইট কোনগুলো, ফেসবুক, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো সবই তো মোটামুটি সোশ্যাল সাইট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো সোশ্যাল, আর ফোরাম সাইট যেগুলো যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, একটা বিষয় না যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারে, যেখানে মানুষ যে কোনো কিছু প্রশ্ন করে বা জিজ্ঞেস করে, ডিসকাশন ফোরাম এন্ড ডিসকাশন, সোশ্যাল ফোরাম ডিসকাশন এগুলো যতগুলো আছে, সোশ্যাল
then user generated sir user generated content site মানে কি ধরেন আপনি ব্লগস্পটে ব্লগারে গিয়ে রেজিস্ট্রেশন করে ব্লগস্পটে একটা ওয়েবসাইট করছেন তো এই ওয়েবসাইটে যে কন্টেন্ট আপনি দিবেন সেটা ব্লগারে বা ব্লগস্পটের ব্লগার দিবে নাকি আপনি দিবেন এখানে যারা ইউজার তারাই কিন্তু কন্টেন্টটা দিচ্ছে জি স্যার সেম ওয়েতে ফেসবুকে যে আপনি কোন একটা পোস্ট যদি র‍্যাঙ্ক করে ফেসবুক কি সবগুলো কন্টেন্ট নিজে ক্রিয়েট করে নাকি ফেসবুকের ইউজাররা কন্টেন্ট ক্রিয়েট করে ইউজাররা সব কন্টেন্ট করে হ্যাঁ ফেসবুকের ইউজার সব সব কন্টেন্ট মানে বানায় বানায় যে সেটাতে পরে কে র‍্যাঙ্ক হয় তো ফোরাম বা এই ধরনের যে সাইটগুলো আছে ইউটিউব এগুলো হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে ইউজাররা এসব কন্টেন্ট বানাচ্ছে গুগল এগুলো র‍্যাঙ্ক আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে নিজের ওয়েবসাইটে যদি আপনি নিজে কন্টেন্ট দেন হাই কোয়ালিটি কন্টেন্ট যদি দেন সেটার বিশ্বাসযোগ্যতা বেশি হবে নাকি ইউটিউব যে যে কেউ একটা ফেসবুক ইউজারে একজন ইউজার কন্টেন্ট ভালো দিতে পারে নাও দিতে পারে ঠিক আছে তো এই কন্টেন্ট গুলো হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট তো এরকম অনেকগুলো সাইট আছে তো এই সাইটগুলো যদি থাকে দেন সেগুলোরে আমরা বলবো যে সোশ্যাল বা ফোরাম মিটি এগুলোর সাইট থাকবে কারণ এগুলো লো কম্পিটিটিভ সাইট কয়টা আছে দেন সেগুলোর নাম্বার আমরা এখানে লিখে রাখবো বুঝতে পারছেন আবার ধরেন শাহরুখ খান লিখে সার্চ দিবেন শাহরুখ খান কিরকম উইকিপিডিয়া আছে তারপরে কি আছে টুইটার আছে দেন আইএমডিবি আছে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আসছে ফেসবুক আসছে তো আপনি শাহরুখ খান রে যদি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে শাহরুখ খান কিন্তু নিজে এইসব ওয়েবসাইটের ডেটা গুলা কিন্তু নিজে দিচ্ছে বা তার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা কিন্তু এগুলো ম্যানেজ করতেছে এই টপিকে কিন্তু আবার সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা ইউজার জেনারেটেড কন্টেন্ট যদি যে আছে সেগুলো থাকলে কিন্তু কম্পিটিশনটা বেশি হবে আপনি কখনোই ওই যে শাহরুখ খানের উইকিপিডিয়া পেজ শাহরুখ খানের হচ্ছে টুইটার বা ইনস্টাগ্রাম এগুলোর কিন্তু আপনি সহজে পিছনে ফালাতে পারবেন না কারণ শাহরুখ খানের লেটেস্ট কি করতেছে না না করতেছে সেইগুলাই কিন্তু সে এইসব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে তো সেই টপিকসে যদি আপনি রিসার্চ করতে যান বা সেই টপিকসে যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কি হবে সেই কিওয়ার্ড গুলো কিন্তু হাই কম্পিটিটিভ হবে বুঝতে পারছেন দেন একটা ক্ষেত্রে মানে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলা লগ থাকলে বা সোশ্যাল মিডিয়া পেজ গুলো থাকলে দেন ওই কিওয়ার্ডটারে আমরা লো কম্পিটিটিভ হিসেবে ধরতেছি আবার আরেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলা যদি না থাকে বা সোশ্যাল মিডিয়া গুলো থাকলে আমরা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছি বোঝা গেল জি জি স্যার বুঝতে পারছি হ্যাঁ
ওটা সাইড টপ ভাইয়া আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি কথা শুনতে পাচ্ছেন না আমরা বুঝতে পারতেছি না শোনা যাচ্ছে না আমরা বুঝা যাচ্ছে না আচ্ছা দেখেন শাহরুখ খান লিখে যদি কেউ সার্চ করে বা শাহরুখ খানের সে লেটেস্ট ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ইনফরমেশন সে চাচ্ছে দেন সেই ক্ষেত্রে কি র‍্যাঙ্ক করবে উইকিপিডিয়া র‍্যাঙ্ক করবে উইকিপিডিয়া অথেন্টিক ই দিবে ইনফরমেশন দিবে দেন শাহরুখ খানের লেটেস্ট অ্যাক্টিভিটিগুলো শাহরুখ খানের মেবি টুইটারে বেশি অ্যাক্টিভিটি করে টুইটারে আগে মেবি বুস্ট করে দেন টুইটারে আগে র‍্যাঙ্ক করছে শাহরুখ খান দেন আইএমডিবিতে তার শাহরুখ খানের মুভি অনেক জনপ্রিয় দেন আইএমডিবিতে শাহরুখ খানের কি কি মুভি আছে দেন সেগুলো নিয়ে শাহরুখ খানের ট্রেলার মেলার এখানে আছে ঠিক আছে তো আইএমডিবি র‍্যাঙ্ক করছে দেন হিন্দুস্তান টাইম একটা নিউজ পোর্টাল ওইখানে সে মেবি কোনো ইয়ে দিছিল একদিন আগে কোনো একটা সাক্ষাৎকার বা একটা নিউজ পাবলিশ করছে দেন সেটার জন্য একটা নিউজ দিছে তো নিউজ টাইম গুলো তো লেটেস্ট হয়ে যাবে তো একদিন আগে দেন সেটা র‍্যাঙ্ক করছে এই এইটা কিন্তু মানে থাকবে না এই যে হিন্দুস্তান টাইমস যে র‍্যাঙ্ক করছে সেটা দেখবো যে এক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে এটা আর থাকবে না নিউজটা যখন পুরান হয়ে যাবে ঠিক আছে ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক প্রোফাইল এগুলো কিন্তু র‍্যাঙ্ক করছে তো এগুলা কিন্তু আমরা যদি নিয়ে শাহরুখ খান নিয়ে কাজও করি দেন শাহরুখ খান নিয়ে যারা কাজও করছে তারা কিন্তু ফার্স্টে যে আসতে পারে নাই শাহরুখ খানের নিয়ে যে কাজ করে নাই বিষয়টা কিন্তু এরকম না অনেক ওয়েবসাইট শাহরুখ খানের নিয়ে কাজ করছে এই যে সেলিব্রিটি নেটওয়ার্ক তারপরে আরো অনেক ওয়েবসাইট কিন্তু শাহরুখ খানের নিয়ে বা জীবনী নিয়ে বা বায়োগ্রাফি নিয়ে কাজ করছে দেন তারা কিন্তু ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করতে পারবে না এই কিওয়ার্ডে না এটা তো হেড টার্ম ব্যবহার করে তো আসলে সম্ভব না এখানে হেড টার্ম এখন ধরেন হেড টার্ম সম্ভব না বলতে কি হেড মানে এই কিওয়ার্ড গুলাতে কি কোনো ট্রাফিক আসে না বা এই কিওয়ার্ড গুলাকে কি কোনো সার্চ রেজাল্ট আসে না সার্চ রেজাল্ট আসে তবে এই সার্চ রেজাল্ট গুলা কোনগুলো আসে সেগুলো আমরা দেখে দিচ্ছি তো হেড টার্ম থাকলেও যে সেটার কম্পিটিশন যে সবসময় হাই থাকবে বা কম্পিটিশন যে লো থাকবে না দেন বিষয়টা কিন্তু এমন না হেড টার্মেরও অনেক হেড টার্ম আছে দেন সেগুলো কম্পিটিশন লো থাকে তো আমাদের খুঁজে বের করতে হয় তো অনেক খুঁজতে হয় ঠিক আছে বুঝতে পারছেন জি জি ভাইয়া জি ভাইয়া ওকে তো ভাই আমি আরেকটা ওই যে ব্যাকলিঙ্ক যে দিছিলেন ওখানে যে পড়ছিলাম যতটুকু মনে পড়ে যে এরকম পড়ছিলাম যে উনি বলতেছে যে আমি যে টপিকটা নিয়ে ব্লগিং করতেছি এই একই টপিক নিয়ে আমি যদি ইউটিউবে একটা ভিডিও বানাই এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া তো আমি এই একই টপিক নিয়ে লেখালেখি করি সেক্ষেত্রে গুগল আমাকে র্যাঙ্ক দিতে পারে ওইটা আমরা পরে ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এখন আমরা কি কিওয়ার্ড নিয়ে আসি দেন আমরা কিওয়ার্ড র‍্যাঙ্কিং নিয়ে কিন্তু কাজ করতেছি না দেন আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছি তো যখন আমরা এসইও তে যাব অন পেজ এসইও দেন অফ পেজ এসইও তে যাব দেন তখন আমরা সেখানে কাজ করব অফ পেজ এসইও বা অফ পেজ এসইও সরাসরি না থাকলেও দেন অফ পেজ এসইও কিছু কাজ মার্কেটিং রিলেটেড কিছু কাজ আছে তখন আমরা সেসব কাজ নিয়ে কাজ করব ওকে দেন আমরা টেমপ্লেট বানাইলাম দেন আমি আরো অনেক ডেটা এড করব তো এইভাবে আমি শীটটা আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার করার পরে আপনারা যেটা করবেন এখানে হচ্ছে আপনারা ই করেন এইভাবে যে যে ডেটাগুলো আমি বের করলাম সেম ওয়েতে আপনারা এই শীট থেকে এই শীট থেকে বা আপনার ব্লগিং রিলেটেড দেন
এই শীট থেকে ব্লগিং রিলেটেড যে ধরনের কিওয়ার্ড আছে বা কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়, দেন সেইসব কিওয়ার্ড নিয়ে আপনারা রিসার্চ করবেন যে একজন যেটা নিয়ে ধরেন এটা নিয়ে আমি রিসার্চ করছি, দেন এটা আমি এখানে লিখবো যে ডান, দেন আমি কাজ কাজ শুরু করছি, দেন এটা হচ্ছে ডুইং, যেটা ডুইং লেখা থাকবে বা ডুইং ডুইং যেটা বা ডান বা ডুইং লেখা থাকবে, দেন সেটা নিয়ে অন্য জনরা কাজ করবে, নেক্সট কাজ করবে, তো আপনারা যারা তো এই ডেটাগুলো আপনারা বের করতে থাকবে। আর ধরেন এটা এখন আমি না, এগুলাও কোন এই টপিকসে এই টপিকস অনেক হাই কম্পিটিটিভ, দেন এই কয়টা ডেটা পাওয়ার পরেই আমার এই টপিকস নিয়ে আর রিসার্চ করার কোনো ইচ্ছা নাই, কারণ এই টপিকসে যারা র্যাঙ্ক করে আছে দেন তারা কি অনেক ভালো ভালো পজিশনে আছে, দেন ওরা অনেক ভালো ভালো জায়গায় বা ভালো ভালো জিনিস নিয়ে বা ভালো একটা পজিশন নিয়ে দেন র্যাঙ্ক করছে। তো এই টপিকস নিয়ে তাই আমার রিসার্চ করার কোনো ইচ্ছে নাই, আমাদেরও নাই, ঠিক আছে, কারণ খালি খালি টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। উইক আর্টিকেল 4টা পাইছেন এটাকে ব্লগ ওয়েবসাইট, আসলে অল ইন টাইটেল সব না, অল ইন টাইটেল দেখে আপনার একটা ডেটা পাওয়া যাবে, বাট আরো অন্যান্য অনেক ডেটা ইম্পর্টেন্ট ডেটা গুলো আছে, দেন সেই ডেটা গুলা যদি আপনি নাই করতে পারেন সেগুলো ই করতে পারবেন। সব অ্যাপ্লিকেশন র্যাঙ্ক করে বেশিরভাগই অ্যাপ্লিকেশন র্যাঙ্ক করে বসে আছে, আর আর্টিকেলে যেগুলো আছে দেন সেগুলোর মোটামুটি ভালো। এই টপিক নিয়ে রিসার্চ করে লাভ হবে না, ঠিক আছে, হচ্ছে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে রিসার্চ করি দেন সেটা ভালো। তো এইভাবে আমাদের দেখতে হবে যে আসলে কোন টপিক রিসার্চ করলে দেন এখানে যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাওয়া যাবে না বিষয়টা তা না, এখানেও লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাওয়া যাবে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ বা অনেক খুঁজতে হবে, কিন্তু এই টপিকসটা দেখেন মেন মেন যে কিওয়ার্ড গুলো বা মেন মেন যে টপিক গুলো সেগুলোরই কিন্তু কম্পিটিশন অনেক বেশি আছে, তো এগুলোর চেয়ে যদি আরো ন্যারো ডাউন আরো যদি লো কম্পিটিটিভ এগুলোর যে সার্চ ভলিউম মহামারি অনেক বেশি আছে তা কিন্তু না, আরো ন্যারো ডাউন করে খুঁজতে গেলে তাহলে আমাদের খুব একটা বেশি লাভ হবে না বা খুব একটা ভালো কিওয়ার্ড বা টপিক অনেকগুলো বাদ দিতে হবে, দেন আমরা র্যাঙ্ক করতে পারবো না, দেন এটা নিয়ে কাজ করে আমাদের কোনো লাভ হবে না। তো ব্লগ সাইটের মধ্যে এই বিষয়গুলো মানে ব্লগ সাইটে কাজ করার জন্য এই কয়টা বিষয় ইম্পর্টেন্ট, দেন আরো আমার মনে হলো লস হয়ে গেল, দেখা গেছে যে আপনি 2-3 মাস বা 1 বছর কাজ করে যখন র্যাঙ্কে আনতে পারবেন না, র্যাঙ্কে না আসলে কিন্তু কোনো লাভ নাই, তখন আপনার বাদ দিয়ে যদি না এসব নিয়ে আর কাজ করবো না, অনলাইন থেকে ইনকাম হয় না, ওয়েবসাইট এই গুগল ভাওতা, গুগল ভালো না, গুগল র্যাঙ্ক দেয় না, ঠিক আছে, এরকম ব্লেম দিয়ে আপনার
ই থেকে বের হয়ে যেতে হবে, মানে এসইও ইন্ডাস্ট্রি থেকে বা ডিজিটাল মার্কেটিং মানে গুগল অর্গানিক সার্চ থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, দেন আপনি আর এখানে টিকে থাকতে পারবেন না। আচ্ছা ভাই, ই-কমার্স সাইট গুলা তারপরে এগুলা কি ভাই একই ভাবে ই করা হয়, মানে যে র‍্যাঙ্কে আনা হয়? ই-কমার্স সাইটের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে, ওদের কিওয়ার্ড ই-কমার্স সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ এর স্ট্র্যাটেজি অন্য ধরনের হয়। দেন র‍্যাঙ্ক একই ভাবে হয়, ই-কমার্স ক্যাটাগরি মানে মূলত হচ্ছে প্রোডাক্ট র‍্যাঙ্ক করা হয়, প্রোডাক্ট র‍্যাঙ্ক করা হয়, দেন প্রোডাক্ট ক্যাটাগরি র‍্যাঙ্ক করা হয়। তো এই জিনিসগুলো র‍্যাঙ্ক করার জন্য কাজ করা লাগে। পরে আলোচনা করতে চাইছেন এই টপিকস এর মধ্যে এই আলোচনা। আচ্ছা, দেন আমরা ব্লগ টপিকস নিয়ে দেখলাম, দেন সার্চ ভলিউম আমরা বেশি নিয়ে ট্রাই করব, দেন কম্পিটিশনটা কম হতে হবে, সার্চ ভলিউম বেশি কম্পিটিশন কম, এরকম কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। ধরেন সার্চ ভলিউম মোটামুটি আছে বাট লো কম্পিটিটিভ যদি হয় সেটা নিয়েও কাজ করা অনেক ভালো, কারণ এইসব কিওয়ার্ড নিয়ে তো র্যাঙ্ক করা যাবে না। আপনি একটা কিওয়ার্ডের পিছনে 2 বছর খাটলেন আর একটা কিওয়ার্ডের পিছনে আপনি একটা আর্টিকেল দিয়ে র্যাঙ্ক করে ফেলেন। সেটা থেকে সাপোজ ধরেন আমি অনেক খুঁজাখুঁজি করে বেস্ট স্মার্ট ওয়াচ ফর নার্স এই কিওয়ার্ডটা আমি বের করছি, এই কিওয়ার্ডে শুধু আমি আর্টিকেলটা সুন্দরভাবে পাবলিশ করে দিছি, এখানে আমার ওয়েবসাইটটা কত 2 নম্বরে র‍্যাঙ্কে আছে, দেন এখান থেকে কিন্তু আমি একটা আর্নিং পাচ্ছি। এখনই পেয়ে গেছেন ভাইয়া 24.3 কি ট্রাফিক? হ্যাঁ, বলি এখনই যে ট্রাফিক ভাই আপনার, এই যে দেখেন তো এসএম রাশনু যাই আমাকে ই দেখাচ্ছে 1.8, তো তাও এটা অনেকদিন আগে পোস্ট করা হয়েছে, তো এটা ভালো না যে আমার ধরেন যদি আমি আবার যদি বেস্ট স্মার্ট ওয়াচ দেখাই, বেস্ট স্মার্ট ওয়াচ এটার সার্চ ভলিউম দেখেন কত বেশি, দেন বেস্ট স্মার্ট ওয়াচ দিয়ে যদি আমি আর্টিকেল লিখতাম, দেন এখানে কারা কারা র‍্যাঙ্ক করতেছে দেখেন, এদের সাথে আমি যদি 2-3 বছর কাজ করতে যাইতাম তারপরে আমার সাইট র‍্যাঙ্কে থাকবে কিনা এর কোনো র‍্যাঙ্কের আশেপাশে, মানে যদি আমি আমার মতো এক্সপার্ট বা আমি 5-6 বছর কাজ করছি, দেন 5-6 বছর কাজ করার পরে আমি যদি ফুল টাইম দিয়ে এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, ইভেন আমার যদি 4-5টা অ্যাসিস্ট্যান্ট থাকে, দেন তারপরে আমি যদি মাসে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 6 মাস থেকে 1 বছরে এই কিওয়ার্ডে র‍্যাঙ্কে আসার সম্ভাবনা আছে। কোনটা ভালো? পুরাই মার্ডার সম্ভাবনা আছে, আসতে পারবো এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট ফার্স্ট পেজে এটা ক্যান্সেল আগেই আসার সম্ভাবনা আছে। ইনভেস্ট করাতে তাহলে অনেক ভালো হবে, মানে ফুকির হইতে টাইম লাগবে না, ফুকির হইতে টাইম লাগবে না। হ্যাঁ, তো এই জন্যই আমরা সেইসব কিওয়ার্ড নিয়ে কাজ করব যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম মোটামুটি আছে বা সার্চ ভলিউম বেশি আছে, দেন কম্পিটিশন অনেক কম। আমরা যে শুধু হাই সার্চ ভলিউম করব বিষয়গুলো এরকম না, হ্যাঁ সার্চ ভলিউম বেশি থাকলে অবশ্যই ভালো, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার লো কম্পিটিটিভ দিতে হবে, কারণ এই যে আমি কাজ করার জন্য সময় পাই না, দেন আমি যদি এই যে বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েডও দেই, দেন তাও কিন্তু আমার সার্চ ভলিউম অনেক বেশি, দেন যারা র‍্যাঙ্ক করছে ওরা কিন্তু অনেক হাই অথরিটি সাইট, দেন তাদের র‍্যাঙ্ক করা অনেক ঝামেলা হবে। ঠিক আছে? জি স্যার। দেন এই যে দেখেন আপনারা আছেন, আচ্ছা বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, দেন এই কিওয়ার্ডেও কিন্তু অনেক বেশি সার্চ ভলিউম আছে, কিন্তু এখানে কম্পিটিশন অনেক বেশি আছে, ওইটাও সেম অবস্থা। দেন এগুলো নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে আমার ফকির হইতে
টাইম লাগবে টাইম লাগবে না টাইম ওয়েস্ট হবে ঠিক আছে তো বেস্ট স্মার্ট ওয়াচ ফর কিডস সাইক্লিং এটা যদি এটা দেখি এর ফার্স্ট সাইটগুলো ভালো আছে দেন দেখেন এইটার ডিএসটিএস কম থাকলেও এটার ট্রাফিক কিন্তু অনেক বেশি আছে শুধু ওয়াসনি করছে এই যে দেখেন এটার ট্রাফিক কিন্তু কম দেন এটার ওয়ার্ড কাউন্টও কম তো এগুলো নিয়ে এগুলোর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম কিন্তু দেখেন এগুলো ওদের তুলনায় মানে ওই যে ধরেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড বা এই যে দেখেন এটা লাস্টে 10 নম্বরে যে আছে সেটার ট্রাফিকও কিন্তু অনেক কম দেন এটা ডিএসটিএস মোটামুটি আছে তো এই কিওয়ার্ড নিয়ে কিন্তু আমি যদি কাজ করতে চাই তাহলে মোটামুটি মানের কম্পিটিশন কিন্তু আছে একবারে যে নাই তা না বাট কাজ করলে র্যাঙ্ক করা তুলনামূলক কিন্তু সহজ হবে না জি ভাই আর্টিকেল লেন্থ গুলো দেখেন আর্টিকেল লেন্থ গুলো এখানে প্রথমে যে আছে সেখানে 2800 ওয়ার্ড এখানে 3400 ওয়ার্ড তারপর হচ্ছে এখানে 3000 ওয়ার্ড তার মানে কি এতটা বেশি ডেসক্রিপটিভ ব্লক কিন্তু এরা লিখেনি কারণ এখানে আছে 3707 ওয়ার্ড তারপরে এই যে দেখেন এখানে আছে কত 1700 ওয়ার্ড তারপরে 2200 ওয়ার্ড তারপরে 3950 ওয়ার্ড বা 3069 ওয়ার্ড এটাও এটা লাস্টের দিকে তো এটার মেবি ওয়ার্ড কাউন্ট একটু বেশি হবে দেন নতুন সাইট তা না হলে তাড়াতাড়ি র্যাঙ্ক দেওয়ার কথা না আমরা দেখি দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর ভাবে সাজায় রাখছেন দেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করছেন দেখছেন কত লম্বা আর্টিকেল লিখছে কত বড় আর্টিকেল বা কত ডিসক্রিপটিভ গাইড লিখছে দেন এটার ওয়ার্ড কাউন্ট কত আমি কিন্তু দিয়ে চেক করি আরে আলামিন ভাই আপনি কি এক জায়গায় থাকেন নাকি হ্যাঁ আলামিন আর আমি আচ্ছা যাই হোক আমরা তো আমাদের চিন্তা ভাবনা থাকবে যে সার্চ ভলিউম হ্যাঁ আমরা বেশি সার্চ ভলিউম নিয়ে ট্রাই করব কিন্তু শুধু সার্চ ভলিউমের দিকে তাকাবো না কারণ বেশি সার্চ ভলিউম যদি আমাদের থাকে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা কি হবে আমাদের কম্পিটিশনের লো হাই এর দেখতে হবে কম্পিটিশনের উপরে আমরা আসলে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব কারণ আমরা যেসব কিওয়ার্ডে কম্পিটিশন আমরা দেখব আর প্লাস এটারই দেখব আমরা ডোমেইন অথরিটি গুলো দেখব যে এটার ভ্যালু কত হ্যাঁ আচ্ছা মনে করি ব্লগিং টপিক নিয়ে তাহলে আমি আর রিসার্চ করব না দেন ব্লগিং টপিক আমার ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন বাদ দেন এটা আচ্ছা মনে করেন আমরা যে টপিকসটা নিব বা আমরা কিওয়ার্ড রিসার্চ করে এই বর্তমানে এই কয়েকটা টপিক সিলেক্ট করছি এবং এই কয়েকটা রিসার্চ করছি তো আমাদের এই কয়েকটা টপিকস যদি হয় তো আমরা এই কয়েকটা টপিকসের মধ্যে থেকে কোন টপিকস নিয়ে আমরা মানে আর্টিকেল আমরা লিখতে পারবো বা লিখলে ভালো হবে আমরা যেখানে যাইতেছি ব্লগিং টপিকসে আমরা কয়েকটা কিওয়ার্ড দেখলাম বা দেখলাম যে এগুলা কি এগুলা আসলে আমাদের এগুলা করতে গেলে বা এগুলা করতে গেলে অনেক বেশি আওতার বাইরে
আপাতত আওতার বাইরে। হ্যাঁ এগুলো আমাদের আওতার বাইরে, এগুলো নিয়ে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। দেন তাও যদি আপনারা মনে করেন যে না আপনি এই টপিক নিয়েই করবেন, তাহলে আপনাকে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে কতগুলো কিওয়ার্ড পেয়েছিলাম আমি, না ভাই এই কয়েকটা হচ্ছে মানে উদাহরণস্বরূপ যে আমি যদি কাজ করতে চাই তাহলে এই কয়েকটা টপিকস এর মধ্যে কোনটা কোনটা, এই যে এখান থেকে আপনার যতগুলো কিওয়ার্ড আছে তো সবগুলো কিওয়ার্ড আপনি অ্যানালাইসিস করবেন। এখান থেকে অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এখানে আমার 900 মতো কিওয়ার্ড আছে, 983 মতো বা 82 মতো, 980 মতো কিওয়ার্ড আছে। এখান থেকে অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ডও পাবেন, সবগুলো যে কম্পিটিটিভ কিওয়ার্ড বেশিগুলো এরকম না, সেসব টপিক নিয়ে আপনারা কাজ করতে পারেন। কিন্তু এই 900 টপিক থেকে আমার একটা দুইটা বা তিনটা টপিক থেকে বের করার মতো সময় আমার নাই, আপনার যদি থাকে দেন আপনি করেন। যারা ব্লগিং নিয়ে কাজ করবেন তারা এই টপিক থেকে এগুলা বের করে দেন আপনারা কাজ করবেন, ঠিক আছে? স্যার আমার তো ইচ্ছা আছে। হ্যাঁ স্যার আমার তো ব্লগিং করার ইচ্ছা আছে এখন, একবারে সব করতে যায় না বুঝছেন, ইচ্ছা থাকে ভালো কিন্তু একবারে সব করতে গেলে কিন্তু কিছুই হবে না, এতে বিপরীত, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে ধরতে হবে, তো সব করতে যাওয়া যাবে না, আগে একটা ভালোভাবে করবেন দেন নেক্সট এ হচ্ছে পরেরটাতে যাবেন স্টেপ বাই স্টেপ। যখন ব্লগিং করছি তখন আমি শুধু মানে এডসেন্স নিয়ে যখন কাজ করছি, মানে আমি যখন ফারস্টে এডুকেশন নিয়ে কাজ করছি, এডুকেশন নিয়ে যখন কাজ করছি শুধু এডুকেশন নিয়েই কাজ করছি, এডুকেশন নিয়ে কাজ করছি, এডুকেশন নিয়ে ব্লগিং করছি, দেন তারপরে হচ্ছে আমি এডুকেশন নিয়ে যখন ভালো কিছু বা ভালো কিছু করতে পেরে পাই, যখন আমার পোষাচ্ছে না যে না এখান থেকে যে টাকা আসতেছে সেটা দিয়ে আমার পোষাচ্ছে না, দেন তখন আমি অ্যাফিলিয়েশন শুরু করছি। অ্যাফিলিয়েশন যখন শুরু করছি তখন অ্যাফিলিয়েশনই করছি, ঠিক আছে? তো তারপর হচ্ছে এখন আবার ই করতেছি, নতুন প্ল্যানিং আসছে যে ই কমার্স বিজনেস, তারপর সার্ভিস বিজনেস, তো এখন ই কমার্স নিয়ে ভাবতেছি। দেন আমি শুধু এখন ই কমার্স নিয়ে ভাবতেছি, ই কমার্স নিয়েই আছি, ঠিক আছে? তো এডস্টেস তো আপনি যখন যেটা করবেন সেইটা মানে আপনাকে যে সবকিছু জানতে হবে বিষয়টা এরকম না, আপনি স্পেসিফিক জিনিসটা কতটা ভালোভাবে কতটা গভীরভাবে জানতে পারবেন বা কতটা ভালো জানা দরকার সেটা নিয়ে থাকতে হবে, তাহলে আপনি কোনো কিছু শিখতে পারবে। তাছাড়া আসলে এক্সপার্ট হওয়া একটা একটা জিনিসের পিছনে লাগে থেকে এক্সপার্ট হওয়াটাই বেটার। হ্যাঁ স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং এর উপর খুব লাগি রইছি কিন্তু কি করতে পারতেছি না। পারবেন ভাই পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ ভাই। ভাই 6টা বাজতে কিন্তু আধা ঘন্টা আছে, এরকম প্রশ্ন করলে আর আমাগো কিওয়ার্ড 5 দিনের শেষ হবে না ভাই। হ্যাঁ আমি ওটা মনে মনে ভাবতেছি। ঠিক এখন আরেকটা প্রশ্ন হলো যে যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কাজ করব ওই কিওয়ার্ড কয়টা ওয়েবসাইটে আছে, মানে ভিতরে টাইটেলে না টাইটেলের ভিতরে, এটা কিভাবে দেখব? আপনি কি করবেন আপনি আগে বলেন যে আমি এই কাজটা করব, দেন তারপরে আমি শিখে দিব, তার আগে আমি শিখে দিব। যদি আমি একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করি, আচ্ছা ওটা তো অ্যাফিলিয়েশনে চলে গেল, ওটা পরে অ্যাফিলিয়েশনে জায়গা না হোক, ওই জায়গায় যদি আমি লিংক দেই তাহলে অ্যাফিলিয়েশন হবে, আর যদি লিংক যদি না দিই তাহলে অ্যাফিলিয়েশন হবে না, অ্যাফিলিয়েট করতে হলে ওইটা ই আছে। দেন আপনি কি করবেন সেটা বলেন তাড়াতাড়ি বলেন। ব্লগিং করব বর্তমানে। হ্যাঁ ব্লগিং করতে চাইতেছি, মানে ব্লগিং করার জন্য তো আমি তো সেটা জানার দরকার মনে করি না, কিন্তু আপনি সেটা জানেন কি করবেন? স্যার জানি না তো, আমার যখন আমি এসইও রিসার্চ করব ওই সময় তো স্যার আমার প্রয়োজন হবে, মানে রিসার্চ করার সময় কম্পিটিটর ই করব আমি, মানে ম্যানুয়ালি আমি রিসার্চ করতে চাইতেছি যে মানে কোন ম্যানুয়ালি রিসার্চ করার জন্য আমি ওই কিওয়ার্ডটা কোন জায়গায় ব্যবহার মানে কোন জায়গায় ব্যবহার করতে করতে করতেছে সেটা আপনার জানা দরকার নাই, ওই কিওয়ার্ড নিয়ে কতজন কাজ করতেছে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড নিয়ে সেটা আপনার জানা দরকার। সেটা কিভাবে জানবেন সেটা তো দেখাই দিলাম, যে অল ইন টাইটেলে দেখে যে আসলে টাইটেলে কতজন মানে মেইনলি তো যারা এক্স্যাক্ট সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে তারা এসইও অপটিমাইজেশন ভালো বোঝে, তো তারা তো ওই কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করবে, তাই না? জি স্যার। তো
ওইটা আমার জানা দরকার, সেটাও আপনি জানতে পারবেন সেটা কিভাবে ডাবল কোটেশন দিয়ে ওই আপনার কিওয়ার্ড লিখবেন। কেমন আপনার অ্যাডভান্স সার্চ কোয়েরি আপনারা লিখছেন না, অ্যাডভান্স সার্চ কোয়েরি যে আমি এটা দিছি আপনারা, দেন সেটা আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। সার্চ অপারেটর, দেন সার্চ অপারেটর পড়লে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এক্সাক্ট এই ওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইট আছে, দেন সেটা হচ্ছে কত যে রেজাল্টগুলো পাইছে 14,500 ওয়েবসাইট এই ওয়ার্ডটা ব্যবহার করছে। ঠিক আছে, জি স্যার, 14,500 করবো এর জন্য স্যার। এগুলো হচ্ছে টাইম ওয়েস্টিং, বুঝছেন, ব্যাকলিং করার জন্য এভাবে আপনি করতে গেলে দেন আপনার টাইম ওয়েস্ট হবে। তো সহজ ওয়ে যেগুলোতে তাড়াতাড়ি হবে সেসব ওয়ে আপনাকে ব্যবহার করতে হবে, যেসব ওয়েতে আপনার টাইম বেশি লাগবে দেন যেগুলো ইফেক্টিভ ওয়ে না সেগুলো আপনাকে বাদ দিতে হবে। আমি কিন্তু কাজ করি কম সময়, কিন্তু কাজটা কিভাবে করব সেটা নিয়ে চিন্তা করি কিন্তু বেশি, এই কাজটা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আগে বেশি চিন্তা করি, দেন তারপরে আমি কাজটা করে ফেলি। আমি আগে বের করি যে এই কাজটা করার সঠিক ওয়ে বা তাড়াতাড়ি করার ওয়েটা কি বা রাইট ওয়েটা কি, দেন ওইটা বের করার পরে আমি কাজটা করি, দেন আমার কাজটার কোয়ালিটিও ভালো হয়, দেন আমি তাড়াতাড়িও করতে পারি। আপনাদেরও এইভাবে চিন্তা করতে হবে। দেন আমাদের ওই টপিকটা চলে গেল, তো আপনারা তো অনেকে খেলাধুলা পছন্দ করেন না, খেলাধুলা? জি স্যার, অবশ্যই ভাই, সবাই মোটামুটি পছন্দ করে। আচ্ছা, দেন এটা এক প্রকার ইভেন্টও, দেন আবার রেগুলার আছে, তো এটা রেগুলার ইভেন্ট। ইভেন্টগুলো যদি একবার হয় দেন সেটা শুধু ইভেন্ট, আবার যদি রেগুলার খেলাধুলা হয় সেটা হচ্ছে রেগুলার ইভেন্ট। তো এটা নিয়ে আমরা একটু রিসার্চ করে দেখি যে খেলাধুলা নিয়ে কাজ করা যায় কিনা, এখানে ভালো কিওয়ার্ড পাওয়া যায় কিনা, দেন সেটা নিয়ে আমরা একটু রিসার্চ করব। দেন এটা নিয়ে রিসার্চ করলে ব্লগিং, তারপরে হচ্ছে ইভেন্ট, দেন সবকিছু নিয়ে আমাদের ব্লগিং নিয়ে রিসার্চ করা আজকে শেষ করে দেব, দেন কালকে থেকে ই কমার্স, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট অ্যান্ড ই কমার্স অ্যাফিলিয়েট, হ্যাঁ এই ই কমার্স অ্যাফিলিয়েট, আর যদি সময় পাই তাহলে মানে সার্ভিস সেলিং যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো, সময় না পারলে সেগুলো নিয়ে আমি রিসার্চ করে দেখাবো না। দেন কালকের মধ্যে আমার কিওয়ার্ড রিসার্চ আমি শেষ করতে যাচ্ছি, দেন তারপর ওয়ান পেজ এসইও আমি ধরতে যাচ্ছি। জি স্যার, কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে আজকে নিয়ে কয়টা ক্লাস হচ্ছে? তিনটা, তিন নম্বর ক্লাস, চার নম্বর ক্লাসে আমি সবকিছু শেষ দেবো, কারণ এই কিওয়ার্ড রিসার্চে বিভিন্ন অপশন বা মেথড। তো আমাদের এখানে কি হবে, দেন আমাদের যে ফাইলটা ছিল লাস্টে আমরা কি দিব, আমরা ওখানে একটা রিমার্ক দিব যে এই কিওয়ার্ড গুলার অপশন কি, দেন ওই ফাইলে আমরা সবগুলো কি হাই কম্পিটিটিভ দিয়ে স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো যে আমরা যে কিওয়ার্ড নিয়ে মানে রিসার্চ করব ওইটা যে প্রথম যে 10টা ওয়েবসাইটে থাকব ওই 10টা মানে ওয়েব পেজটা মানে ওয়েবসাইট না ওয়েব পেজে কয়টা ব্যাকলিং করা আছে ওটা কি দেখতে পারবো শুধু ওই একটা ওয়েব পেজে? হ্যাঁ সেটা একটা গুড কোশ্চেন, দেন হ্যাঁ এটা তো আমাদের জানা দরকার, এটা তো আমাদের জানতে হবে, তা না হলে তো এই ডেটাটা তো এত বলে আমার কি কি মিসিং যাচ্ছে, দেন মিসিং যাওয়ার জন্য আমি একটা জিনিসও দেখতে দিচ্ছি না, দেন বাট এই মানে এইখানে সেই ডেটাটা আমার রিমার্কস, রিমার্কস এগুলো কি হাই কম্পিটিটিভ সুপার হাই, এগুলো সব প্রাইস সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, জি ভাইয়া, জি স্যার, এগুলো আমি সুপার হাই দিয়ে রাখলাম, এই কিওয়ার্ড গুলো আছে কমেন্ট করে রাখলাম যে এগুলো সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলো নিয়ে আমার কাজ করা উচিত হবে না। তো এখন কোশ্চেন হচ্ছে আমরা তো
এই ওয়েবসাইটের ওভারঅল স্ট্যাটাস আমরা জানতে পাচ্ছি যে এই ওয়েবসাইটগুলোর মানে কেমন করতেছে, কেমন ভালো পারফর্ম করতেছে বা তাদের কোয়ালিটি কেমন। দেন আমরা কিন্তু শুধু ওয়েবসাইট জানলাম, কিন্তু এই স্পেসিফিক ইউআরএল এর অবস্থা কেমন দেন সেটা জানার জন্য আমাদের আরেকটা টুলস ইউজ করতে হবে। তো সেই টুলসটার নাম হচ্ছে, আমার এখানে নিচে দেখা যাচ্ছে না কেন, এই একটা ওয়েবসাইটে কতগুলা ব্যাকলিং আছে বা এটা আমরা ওভারঅল একটা ওয়েবসাইটের ডেটা আমরা কি পাই এসইও কোয়ার্কের মাধ্যমে, এসইএম রাশের ডেটা আমরা নিতে পারি, কিন্তু কি স্পেসিফিক ইউআরএল এর কতটা ব্যাকলিং আছে সেটা কিন্তু জানতে পারি না। সেই ডেটাটা দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন এড করতে হবে। দেখেন আমরা এক্সটেনশন এড করতে করতে ইউআরডিএসএস এর জন্য আর কতগুলো এক্সটেনশন এড করতেছি, অনেকগুলো এড করছি ভাই। তো এটা কিসের জন্য করা লাগতেছে, পেইড টুল যদি আমরা ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এত বেশি এক্সটেনশন ইউজ করা লাগতো না। দেন টুলস এর মাধ্যমে আমরা এই ডেটাগুলো পাই যেতাম একটি টুলস এর মাধ্যমে, ঠিক আছে। তো টুলসটা হচ্ছে মজবার, মজবার নামে একটা টুলস আছে। মজবার এই প্লাগইনটা আপনারা ই করে নেবেন, এড করে নেবেন যারা গুগল ক্রোম ইউজ করে থাকেন, দেন তারা এটা এড করে নিতে পারেন। আমারটাই স্যার, এটা স্যার অ্যাড আছে আমারটা। হ্যাঁ মুভি রিলেটেড না ভাইয়া, আমি মুভি রিলেটেড কাজ করতে ইন্টারেস্টেড না, কারণ মুভিতে মুভিতে কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট নিয়ে ঝামেলা হয়ে যায়। আচ্ছা আমার মজবারটা ইনস্টল করা হয়ে গেছে, আমি যদি এখন সার্চ দেই মজবারটা অ্যাক্টিভ করতে হবে, দেন ম্যাক ব্লগ ওয়েবসাইট, দেন এটা লিখে আমি সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পরে কিওয়ার্ড সার্ভারের ডেটা, দেন এসইওর কোয়ার্কের ডেটা আসলো। তো এটা আসার পাশাপাশি দেখেন
এই উপরে একটা বার চলে আসছে সাইন ইন অথবা লগইন ঠিক আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে স্যার এটা আমাদের ডোমেইন নেম আর হলো ডোমেইন র‍্যাঙ্ক আর পেজ র‍্যাঙ্ক দেখা যায় দেন এখানে আমরা যেটা করব এখানে আমরা একটা অ্যাকাউন্ট করব তো আপনারা এই অ্যাকাউন্ট করার জন্য moj.com এ যাবেন এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন আমি নতুন করে আর সাইন আপ করতেছি না কারণ আমার একটু তাড়াতাড়ি করা দরকার বুঝছেন আপনারা সাইন আপ করতে পারবেন না সাইন আপ করে ভেরিফাই করবেন দেন হয়ে যাবে তো আমি একটু তাড়াতাড়ি করতেছি দেন আমার স্যার ভেরিফাই করা আছে যাদের ভেরিফাই করা আছে তাদের তো হইলই দেন যাদের নাই তারা হচ্ছে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে সাইন আপ কিভাবে করতে হয় আপনারা ডিজিটালাইজেশন এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমি সেটা শিখাবো না দেন আমরা এটা এখানে লগইন করব দেন লগইন যদি করি লগইন করার পর কি হবে Then let me log in first. তো এই মজবার আমি তখন ক্লোজ করে দিয়েছিলাম তো তাই এই মজবারটা আসেনি মজবারে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পরে এখন আমি যেটা দেখতে পারবো দেন এই যে দেখেন এখানে আমি পিএ পাচ্ছি আর ডিএ পাচ্ছি পিএ এবং ডিএ কি সেই জিনিসটা এখন আমাদের বুঝতে হবে পিএ ডিএ কি এখন এসিএম আমরা কি দেখতে পাই ডিএস 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 অর্থ কি ডোমেন স্কোর টিএস অর্থ ট্রাস্ট স্কোর তো এই মজ যে আছে মজ যে টুল বারটা আছে দেন সেটা একটা প্রিমিয়াম টুলস তো এখানে অল্প কিছু ফাংশন ওই এসএম রাশের মতো দেন কিছু ফাংশন ফ্রিতে ইউজ করা যায় মানে এটা প্রিমিয়াম ফুল প্রিমিয়াম না ঠিক আছে যদি আমরা যাই এখান থেকে আমরা কয়েকটা টুলস পাবো সেটা হচ্ছে মজস্কেপ এপিআই তারপর হচ্ছে মজবার মজবার তো আমরা এটা ইনস্টল করে নিলাম দেন লিংক এক্সপ্লোরার লিংকস এক্সপ্লোরার দিয়ে আমরা কি করতে পারি একটা ওয়েবসাইটের ব্যাকলিং অ্যানালাইসিস করতে পারি দেন 7:15 পর্যন্ত আমাকে 10টা ই করার জন্য সুযোগ দিছে মানে 10 বার সার্চ করার জন্য সুযোগ দিছে খুবই লিমিটেড সুযোগ এখানে আছে অলরেডি আমি কয়টা 7টা না কয়টা জানি করে ফেলেছি দেন আমার মেবি নতুন একটা অ্যাকাউন্ট করে নিলে ভালো হতো আমার এখানে 10 অফ 10 কিউরিজ অ্যাভেলেবল আচ্ছা আমি 3টা করে ফেলেছি এজন্য এখানে দেখাচ্ছে
তো এখানে খুবই লিমিটেড যেহেতু দেন আমি লিমিটেড ওয়েতে কাজ করব দেন আমি একটা আমার ডোমেইন লিখি স্যার আমাদের তো মানে ইমেল অ্যাড্রেস অনেক আছে এখন যদি এটার যদি মানে 10 বার শেষ হয়ে যায় আমরা কি অন্য ইমেলটা করলে আবার হবে হ্যাঁ হ্যাঁ আবার হবে দেন আমার ডোমেইন অথরিটি কত আমার ডোমেইন অথরিটি মানে ওভারঅল সাইটের ব্যাকলিংক কিওয়ার্ড অ্যানালাইসিস করার পরে ইনবাউন্ড আউটপুট লিংক সহ দেন ওরা একটা স্কোর দাঁড় করেছে এটা কিন্তু মোজের নিজস্ব একটা ম্যাট্রিক্স দেন এইটার সাথে কিন্তু গুগলের খুব একটা বেশি সম্পর্ক নাই গুগলের সম্পর্ক কেমন ধরেন গুগল ব্যাকলিংক বেশি হলে বা কেউ যদি গুগলে যদি দেখে যে একটা ওয়েবসাইটে অনেক বেশি মানুষ রেফার করতেছে দেন ভালো ভালো জায়গা থেকে সে রেফারেন্স পাইছে দেন সেই ক্ষেত্রে তারে কি করে র‍্যাঙ্ক বুস্ট করে বা র‍্যাঙ্ক বাড়ায় দেয় নাকি জি র‍্যাঙ্কে আগায় দেয় বা র‍্যাঙ্কে দেয় দেন সার্পে আগে দেখায় তো আবার মজ হচ্ছে ওই গুগলে র‍্যাঙ্ক বাড়ায় দিল না কমায় দিল সেটা সে খেয়াল করে না সেটা ওই খেয়াল করে হচ্ছে কতগুলা ওয়েবসাইট থেকে সে কি পাচ্ছে লিংক পাচ্ছে মানে কতগুলা ডোমেইন থেকে সে লিংক পাচ্ছে ডোমেইন নেম তো আপনারা চিনেন দেন সেগুলা নিয়ে তো আমি এখন কথা বলবো না কতগুলা ওয়েবসাইট থেকে সে লিংক পাইছে দেন এতগুলা ডোমেইন থেকে আমার ওয়েবসাইটে ব্যাকলিংক আছে তারপর হচ্ছে ইনবাউন্ড লিংক মানে কি মানে এতগুলা লিংক এই সংখ্যক লিংক হচ্ছে আমার ওয়েবসাইটে দিছে এতগুলা ডোমেইন থেকে এই পরিমাণ লিংক আমার ওয়েবসাইটে আছে আর র‍্যাঙ্কিং কিওয়ার্ড অ্যাকর্ডিং টু এটা মজের ডেটা এটা বিভিন্ন টুলসের ডেটা বিভিন্ন হয় ওরা 415টা কিওয়ার্ড ধরতে পারছে যে আমার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করছে দেন ব্যাকলিংক এটা কে কখন পাইছি কখন লস্ট হইছে দেন এই ডেটাটা এখানে দেখাচ্ছে তো এই টুলসের মাধ্যমে আমি স্পেসিফিক পেজের লিংকও অ্যানালাইজ করতে পারবো যেমন gadgetsite.com best smartwatch for nurse দেন এই লিংকে আমার কোনো এই এই ইউআরএল বা এই ইউআরএল এ কেউ আমার এই আর্টিকেলে কেউ আমার ব্যাকলিংক দিছে কিনা সেটা যদি আমি দেখতে চাই দেন এক্সাক্ট পেজ এটা দুইবার আসলো কেন দেন অ্যানালাইজ যদি আমি দেই তাহলে কি দেখতে পাচ্ছি ডোমেইন অথরিটি আমার 27 ঠিক আছে পেজ অথরিটি 21 লিংকিং ডোমেইন 1 দেন এইখানে 67টা ই পাইছে র‍্যাঙ্ক পাইছে দেন লিংকিং কিওয়ার্ড 1 একটা ব্যাকলিংক পাইছে ব্যাকলিংকটা কি আমি তো দেখি না দেন আমি যদি এখানে লিংকিং ডোমেইনে ক্লিক করি দেন নিচে এখানে অথরিটি স্কোর কত থেকে কত পর্যন্ত মানে ভালো বেশি ভালো নাকি কমলে ভালো হ্যাঁ যে ডোমেইন অথরিটি স্কোর পেজ অথরিটি স্কোর এটা কত থেকে কত পর্যন্ত বা এটা কি ভালো লেভেল এটা 0 থেকে শুরু হয় এটা যত বেশি হবে তত আপনার ডোমেইনটা শক্তিশালী বা আপনার ডোমেইনের পাওয়ার ভালো দেন এইটা দ্বারা সেটা বলছে পেজ অথরিটি হচ্ছে আপনার এই পেজটা এই পেজে আপনার কি পরিমাণ লিংক আছে বা কি পরিমাণ ব্যাকলিং পাওয়া গেছে দেন সেটার উপরে ডিপেন্ড করতেছে পেজ অথরিটি কারণ হোম পেজের পেজ অথরিটি একটা ডোমেনের ডোমেন অথরিটি কিন্তু একই থাকবে পেজ অথরিটি কিন্তু চেঞ্জ হবে দেখেন এটার পেজ অথরিটি কত 21 তো আমি যদি হোম পেজে যাই বা রুট ডোমেনে যদি যাই দেন সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাবো পেজ অথরিটি কত 26 পেজ অথরিটি কিন্তু 26 ঠিক আছে তো কিন্তু ডোমেইন অথরিটি কিন্তু 27ই থাকবে এটা কিন্তু চেঞ্জ হবে না
আরেকটা বিষয় হচ্ছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর এটা বেশি হলে খারাপ, এটা 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। দেন এটা যদি বেশি হয় তাহলে খারাপ। স্প্যাম স্কোরটা বলতে স্যার স্প্যাম স্কোর এটা এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়? ধরেন আপনি আপনার ওয়েবসাইটে যেসব সোর্স থেকে ব্যাকলিং আসছে সেসব ওয়েবসাইটের কোয়ালিটি ভালো না, আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কোন ওয়েবসাইট না, দেন আরো অনেক বিষয় আছে, সেসব বিষয়ের উপরে ডিপেন্ড করে স্প্যাম স্কোরটা হয়। ওকে, দেন আমরা এই টুলস সম্বন্ধে বুঝলাম, জানলাম। দেন এই টুলস দিয়ে কি করা হয়, দেখেন এটার আমার এই ডোমেনে কই কই থেকে ব্যাকলিং আছে। অ্যাপল থেকে আমার ব্যাকলিং আছে, আমি তো জানতামই না অ্যাপল থেকে আমি ব্যাকলিং পেয়েছি। অ্যাপলের ডিসকাশন থেকে আমার এই ডোমেনে হচ্ছে ব্যাকলিং আছে, ঠিক আছে? তো apple.com থেকে কিন্তু আমার ব্যাকলিং আছে, discussion.apple.com এখান থেকে। দেন ইউটিউব থেকে আছে, ইউটিউব ওয়েবসাইট। কি আপনার ওয়েবসাইটে ব্যাকলিং দিছে? হ্যাঁ, এটা ইউজার জেনারেটেড, এটা সরাসরি অ্যাপল থেকে দেয়নি, ইউজারের বিভিন্ন প্রবলেম নিয়ে লেখালেখি করছিল, দেন একটা ব্যাকলিং আমার ছিল। এখন এক্সিস্টিং আছে কি না তো সেটাও ঠিক জানা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, নট শিওর। বাট এখান থেকে এখন না থাকলেও কোন এক সময়ে একটা ব্যাকলিং ছিল, দেন এখন এটা একটা ব্লগ স্পটে লিংক চলে গেছে। এটা 2012 সালে কমেন্টসে ব্যাকলিং দিছে নাকি? মেবি হ্যাঁ, এটা ইউজার জেনারেটেড কন্টেন্ট, দেন এখানে কমেন্ট থেকে ব্যাকলিং দেয়া হয়েছে। এই যে এই এই যে এখানে কিন্তু আমার এই পেজটা কিন্তু অলরেডি এক্সিস্টিং নাই, এটা এক্সপার্ট ডোমেইন ছিল, তো এই ইউআরএল এ একটা ব্যাকলিং ছিল, এখনো কিন্তু আছে, কিন্তু এই পেজটা কিন্তু আমার এক্সিস্টিং নাই। এই রিলেটেড একটা পেজ এক্সিস্টিং করলে বা অ্যাপল রিলেটেড যদি কোনো পেজ থাকে, দেন সে রিলেটেড একটা পেজ ক্রিয়েট করলে কিন্তু সেটা র্যাঙ্কিং পাওয়ার অনেক চান্স আছে, বা তাতে র্যাঙ্কিং পাইতে আমার সহজ হবে, ঠিক আছে? মানে ব্যাকলিং দিলে তো আমরা যে কোনো জায়গায় দিতে পারবো, এতে কি আমাদের সবাই তো কমেন্ট অ্যাপ্রুভ করবে না? দেন আপনি যদি আজেবাজে জায়গা থেকে কমেন্ট ব্যাকলিং দেন সেক্ষেত্রে আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে, দেন গুগল মানে গুগলের কাছে সেটা খারাপ চোখে ধরা পড়বে। কমেন্ট ব্যাকলিং এর কোয়ালিটি একলা ইউজার জেনারেটেড কন্টেন্ট হিসেবে ধরে তো গুগল, দেন এখান থেকে যদি আপনার ম্যাক্সিমাম ব্যাকলিং আসে তাহলে সেটা ভালো হবে না। ব্যাকলিং এর একটা রেশিও মেইনটেইন করা উচিত, দেন আপনি কমেন্ট থেকে কয়টা নিলেন, তারপরে মেইন কন্টেন্ট মানে গেস্ট পোস্টের মাধ্যমে গেস্ট পোস্ট করে কয়টা ব্যাকলিং আর্ন করতে পারলেন, দেন মানুষে আপনার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ভালো সাইট থেকে আপনার কয়টা ব্যাকলিং আসলো, দেন ওভারঅল কোয়ালিটি আপনাকে বিবেচনা করতে হবে। আচ্ছা যাই হোক, দেন আমি ওইটা বলতেছিলাম না, আমি তো ব্যাকলিংস আছে, আমার তো নতুন সাইট, আমি তো ব্যাকলিং দিই আরো সুগুর, আমি কারো আপনার ওয়েবসাইটে গিয়ে আমি এই কমেন্টে গিয়ে আমি একটা ব্যাকলিং দিয়ে দিলাম, সেটা আমার ওয়েবসাইটের কোনো প্রবলেম হবে কি? আমার ওয়েবসাইট থেকে যদি আমার ওয়েবসাইটের কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই আমার ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিং নিয়ে ট্রাই করবেন, দেন সেটা অনেক ভালো হবে, সেটা ভালো, ঠিক আছে, সেটা খারাপ কিছু না। দেন আমি আপনার কমেন্ট করলে যে আপনার কমেন্ট আমি অ্যাপ্রুভ করব বিষয়টা তেমন না, দেন আমি তো আপনার কমেন্ট নাও অ্যাপ্রুভ করতে পারি, সেটাতে ব্যাকলিং দিলে যদি দেখি যে না সে আমার কম্পিটিটর না, তার কমেন্ট যেটা আছে কমেন্টের কোয়ালিটি ভালো আছে, ইউজাররা এখান থেকে ভ্যালু পাবে, দেন আমার ওয়েবসাইটে যদি কমেন্ট থাকে বা কমেন্ট পড়ে, দেন গুগলও আমার ভালো চোখে দেখবে যে মানুষের ইউজার এই কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে, দেন সেক্ষেত্রে আমি আপনাদের ব্যাকলিং দিতেই পারি। আর আপনি যদি ব্যাকলিং নেওয়ার জন্য শুধু বা ই করেন কমেন্ট করেন, দেন সেক্ষেত্রে তো আমি আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবো না। দেখেন এই পোস্টে মেবি আমি একটা কমেন্ট অ্যাপ্রুভ করছিলাম, হ্যাঁ দেখেন এ কিন্তু অনেক বড় একটা কমেন্ট লিখছে, দেন অনেক ভালো কিছু লিখছে এই আর্টিকেল সম্বন্ধে, দেন এর কমেন্ট কিন্তু আমি অ্যাপ্রুভ করছি,
সে কিন্তু এই যে উরিস্ট ওয়াচ প্রো তার নাম দিয়ে তার ওয়েবসাইটে কিন্তু একটা ব্যাকলিং ও পাইছে এখান থেকে, দেন এটা আমার জন্য কোনো সমস্যা না। দেন আমি দিতে পারছি অনেক বড়, তার মানে কি আমার কন্টেন্ট এঙ্গেজিং হলো, ইউজার আর হচ্ছে ওয়েবমাস্টারের সাথে একটা কমিউনিকেশন হচ্ছে, এটা গুগল পছন্দ করে। ঠিক আছে স্যার, উনি যে আপনার এই জায়গায় যে একটা ই করছে ব্যাকলিং করছে, অন্য পেজে যদি আবার করে তাহলে কি একই ব্যাকলিং সে আবার পাবে? আমি অ্যাপ্রুভ করব না, এটা ব্যাকলিং সে, আমি যদি চাই তার ব্যাকলিংটা আমি রিমুভ করে দিতে পারবো, কিন্তু দেখছি যে না সে অনেক যত্ন করে অনেক ভালো করে একটা কমেন্ট লিখে কমেন্ট করছে, দেন সে কমেন্ট আমার সাইটের জন্য উপকারী বা আমার র্যাঙ্কিং এর জন্য উপকারী, দেন আমি তারটা কেন ডিলিট করব বলেন? আচ্ছা দেখ, এটা আমাদের মেইন টপিকস না, দেন আমরা কি করলাম এই যে এরকম ভাবে, দেন আমরা এখন কি করতে পারবো, ওই এখন এখানে নিউজগুলোর কিন্তু ডিএপি এ দেখতে পারবো। এটা কই গেল আমার, কি আমি করে দিছি? এখন স্যার বন্ধ হইছে, আমি কি আপনাদের আসতে ছেড়ে দিব? এটা কিন্তু লস আপনাদেরই, আমার কিন্তু কোনো লস নয়। না ভাই, আমরা কি টপিক শেষ করে দিব আজকে? না না, এই টপিকটা শেষ করে দিন। ডিএপি এটা বুঝান, ডিএপি এটা না বুঝলাম না। ডিএপি নিয়ে আমি বুঝাইছি, দেন আপনি যদি ক্লাসে ঠিকঠাক মতো মনোযোগী না হন তাহলে আপনি বুঝতে পারবেন না। স্যার কিওয়ার্ড রিসার্চটা একটু ভালো করে বুঝান, তাহলে স্যার পরবর্তীতে আমরা অনেক বেনিফিট পাবো, যখন এসিতে যাব তখন আমাদের অনেক লাভ হবে। ঠিক আছে, দেন তাহলে ডিএটা কি? ডিএ হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি বলতে আমার এই পেজে ওভারঅল যে ডোমেনগুলো আছে যতগুলো ডোমেন ব্যাকলিং দিচ্ছে, দেন ডিএ একটাই থাকবে, আর পিএ মানে প্রতিটা পেজে কি পরিমাণ ব্যাকলিং পাইছে দেন তার উপরে পিএটা চেঞ্জ হয়। তো এখন আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো সেক্ষেত্রে হচ্ছে ডিএ আমার না হলেও চলতেছে, কারণ ডিএ আমি এসিএম রাশির ডাটা অনুসারে স্যার ডি এর কাজ আর ডিএস এর কাজ প্রায় সেমই, তাই না? ডিএস আর ডি এর কাজ সেম না নাকি আলাদা? সেম। তো ডি এ আর ডিএস এর কাজ শেষ, কিন্তু পি এর কাজ, পি এ আর টি এস এর কাজ কিন্তু সমান না। জি স্যার, একটা স্যার পেজ মানে পেজ অথরিটি আর একটা হলো টিএসটা, কিন্তু ওই ওভারঅল ওয়েবসাইটের জন্য কিন্তু বোঝাচ্ছে স্যার, তো টাস্টেড স্পেসিফিক কোন পেজের জন্য কিন্তু বোঝাচ্ছে না, বিশ্বাসযোগ্যতার যে বেস। আমি যদি আমার ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটাতে যদি সার্চ করি, আচ্ছা যে কোন একটা ওয়েবসাইট যদি আমি সার্চ করি, দেন এখন দেখেন এই ওয়েবসাইটের ডিএসটিএস কোনো চেঞ্জ আছে? ডিএসটিএস কি চেঞ্জ হচ্ছে? না ভাই, না স্যার, না এটা কিন্তু কোনোটা চেঞ্জ হচ্ছে না। না স্যার, কিন্তু আপনি ডিএপি এ দেখেন, পিএ বা ডিএ দেখেন, ডিএপি এ চেঞ্জ, পিএ 50 ডিএ 44 স্যার, ডিএপি এগুলো চেঞ্জ হয়, এটা 32 ডিএ চেঞ্জ হবে না, পি এটা শুধু চেঞ্জ হবে একটা ওয়েবসাইটের জন্য, শুধু পেজ র‍্যাঙ্কটা সব সময় চেঞ্জ হয় আর ডোমেইন অথরিটি ঠিক থাকে। তো এই পি এটা ই করে যে এই স্পেসিফিক ইউআরএল বা এই পেজটার জন্য ওই ওয়েবসাইট কতটা লিংক পাইছে, কতটা ডোমেইন থেকে কতটা লিংক পাইছে, তো সেটার উপরে ডিপেন্ড করে পি এটা ধরা হয় বা পি এটা কাউন্ট করে। স্যার এই জায়গায় যে 6 নম্বরে ডিসক্লোজার দা ব্লগ স্টারের নিচে যে লেখা আছে 6PA32, এই যে 8টা লিংক যে দেয়া আছে, তাহলে কি এই এই পেজটা কি 8টা লিংক পাইছে? হ্যাঁ হ্যাঁ, এই পেজটাতে মূলত 8টা লিংকই আছে এখানে। 8টা কি ইন্টারনাল লিংক না এক্সটারনাল? এক্সটারনাল, এটা হচ্ছে ইনবাউন্ড লিংক, মানে এই পেজের মধ্যে লিংক পাইছে।
এই পেজটা লিংক পাইছে জি স্যার বুঝতে পারছি মানে অন্য ওয়েবসাইট থেকে এই পেজটা লিংক পাইছে হ্যাঁ আটটা লিংক পাইছে দেন এই পেজটা 12টা লিংক পাইছে তো 12টা লিংকের মধ্যে ধরেন একটা ওয়েবসাইট থেকেও চারটা লিংকও পাইতে পারে বা আটটা লিংকই বা সাতটা লিংকই একটা ওয়েবসাইট থেকেও পাইতে পারে এটা এটা এটাও হতে পারে আবার কিছু যে দুই তিনটা ওয়েবসাইট থেকেও পাইতে পারে এরকম হতে পারে কোন ধরনের ব্যাকলিং মানে একটা ওয়েবসাইটের জন্য ভালো একটা ওয়েবসাইটের জন্য ভালো কোয়ালিটির একটা সাইট থেকে একটা ব্যাকলিং যদি রেফার করে দেন সেটা ওইটা অনেকটা বিশেষত্ব হয় তো দুই তিনটার বেশি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়া ভালো না উইদাউট সোশ্যাল সাইট আপনার যদি যেমন আপনার ব্লগের জন্য আপনি পিন্টারেস্টে কাজ করবেন পিন্টারেস্টে তো আপনার ইমেজ টিমেজ সবগুলো তো শেয়ার করবেন এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের ব্যাকলিং হিসেবে কাউন্ট হয় না করা যায় একটা বা দুইটা একটা পেজ থেকে একটা ব্যাকলিং করা যায় এইচটিএমএল করে দেন তারপর হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো তো মাল্টিপল ব্যাকলিং থাকতে পারে যেগুলো ইউজার জেনারেটেড কন্টেন্ট এখান থেকে মাল্টিপল ব্যাকলিং বা এঙ্গেজমেন্ট ভালো হলে আসতে পারে সেটা বেশি সমস্যা না কিন্তু যেসব ওয়েবসাইটে ইউজার জেনারেটেড কন্টেন্ট থাকে না দেন সেইসব ওয়েবসাইট থেকে আপনার একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং একটা পোস্টের জন্য অনেক কার্যকরী অথবা হোম পেজ বা ডোমেনে হলেও সেটা অনেক বেশি কার্যকরী হয় দেন আমার মেন রিসার্চ ব্যাকলিং নিয়ে না অফিস নিয়ে না দেন আমার মেন রিসার্চ হচ্ছে কিওয়ার্ড নিয়ে দেন অ্যানালাইসিস করার পরে আমরা দেখতে হবে এই যে পিএ এই যে দেখেন এগুলার ডিএ পিএ কিন্তু সব হাই সব হাই দেন এক এক পেজের এক এক ওয়েবসাইটের ডিএ পিএ এক এক রকম থাকতেছে দেন আমরা একটা ম্যাট্রিক্স নিতে পারি bloggers.com এর ডি পি এ আপনার প্রচুর দেন আমরা এখানে একটা নতুন আরেকটা কলম নিই আচ্ছা এখানে লিখি আমরা ডি এ তারপর হচ্ছে পি এ দেন আমরা ডি এ পি এ গুলো অ্যাড করে দেখবো যে এটা ডোমেন অথরিটি কত পেজ অথরিটি কত দেন তাহলে আমরা ব্লগিং এর জন্য এই বিষয়গুলো দেখলেই মোটামুটি আমরা কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কি যাবে না দেন সেটা ডিসিশন নিতে পারবো ঠিক আছে তো এই টেমপ্লেটটা ইউজ করে সেম এই টেমপ্লেটটা ইউজ করে আমি নতুন আরেকটা টেমপ্লেট বানাই দেন সেখানে আমি স্পোর্টস নিয়ে একটা বা দুইটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে বুঝবো দেন আমি একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবো শুধু দেন তারপরে আজকে আমি আপনাদের ক্লাস শেষ করে দেবো কারণ তা না হলে আমি আগাইতে পারবো না দেন কালকে থেকে আমি আপনাদের ই করব ওই অ্যাফিলিয়েশন বা ই কমার্স যেগুলো আছে দেন সেগুলো নিয়ে আমি ক্লাস নিব তাহলে আজকে মানে কিওয়ার্ডটা একটু ভালো করেই করে দিলেই মানে শেষ করে দিলেই আমরা ভালোভাবে বুঝতে পারবো প্লাস শেষ হয়ে যাবো তাহলে কালকে অন্য চ্যাপ্টারে যেতে পারবো আপনাদের কিন্তু হোম টাস্ক থাকবে আপনাদের হোম টাস্ক হচ্ছে প্রতিজনে আলাদা আলাদা টপিকসে বা আলাদা আলাদা বিষয়ে 10টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন ঠিক আছে এইটা পড় থেকে করবেন কিওয়ার্ড রিসার্চ আমি অনেক আছি স্যার দেন এই স্যার কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে আমরা কি কি যুক্ত করব ডি এ পি এ এর পর মানে টি এস ডি এস আর যে ভাইয়া যেটা দিছে ওইটা অনুযায়ী করে নিতে হবে আমি যে শীটটা আজকে আমি আপনাদের যে ফরম্যাটটা দিলাম আপাতত জি স্যার এই ফরম্যাটে করলে করি এইটা ওই একই ফরম্যাটে রাখো স্যার এই ফরম্যাটে করলে হবে আমি একটা শীট ক্রিয়েট করে দিচ্ছি হোম টাস্ক করার জন্য জি স্যার স্যার যে কোন ক্যাটাগরিতে 10টা কিওয়ার্ড নিব নাকি একটা ক্যাটাগরির ভিতরে 10টা কিওয়ার্ড নিব তারপর হচ্ছে টপিকস
টপিকস তারপরে ওই মেইন টপিকসে সার্চ ভলিউম কত দেন আপনার শিফটিং ফাইল এখানে আপনার নাম লিখবেন এখানে কি টপিক নিয়ে কাজ করতেছেন একজন যে টপিক নিয়ে রিসার্চ করবেন দেন সেকেন্ড জন সেই টপিক নিয়ে রিসার্চ করবেন না দেন আপনারা সবাই ব্লগ রিলেটেড টপিক নিয়ে কাজ করবেন তারপরে সার্চ ভলিউম থাকবে এখানে হচ্ছে আপনি যে শীটে কাজ করবেন সেই শীটের লিংকটা দিয়ে দিবেন তো এটা তো আমি আপনাদের মেইলে শেয়ার করি প্রতিদিন ভাইয়া টপিক বলতে কি রকম টপিক টপিক বলতে হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড বা মেইন টপিক যেটা সেটা আপনি দিন ধরেন আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন বা ফেসবুক মার্কেটিং তাহলে আপনি দিবেন হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং যদি নিয়ে কাজ করেন দেন ফেসবুক পেইড মার্কেটিং দিলেন এটা আপনার মেইন টপিক দেন এই টপিকসের সাথে আরো রিলেভেন্ট যে কি কি আছে সেই টপিক গুলো আপনি নিয়ে আপনার শীটে সম্পূর্ণভাবে দেন ওইটা কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে গিয়ে বা বিভিন্ন সোর্স থেকে সেই টপিক গুলো বের করে দেন এখান থেকে হোম টাস করে না কে কে বা হোম টাস করে না বা করবে না এরকম কে কেউ আছে এখানে নাম আছে এই লিস্টে এখন তো মোটামুটি সবাই হোম টাস করে আগের দিন তো সবাই জমা দিছে মানে